হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইনাল টেস্টের পক্ষ থেকে আমি আবার হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের এই লাইভ আমার করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সময় আমরা দেখি আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কমে গিয়েছে বা স্প্যাম কমেন্ট হচ্ছে। আসলে এগুলো কেন হয় এবং ওয়াচ টাইম কমে যাচ্ছে, ওয়াচ টাইম কেন কাটা হয়? তো বন্ধুরা, আজকে এই বিষয়গুলো নিয়ে গল্প আড্ডা দিব এবং গল্প এবং আড্ডার মাঝে আমরা এটা সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অনেক কিছু আমি হয়তোবা আমি জানি না, তোমরা জেনে থাকো, এবং যেটা তোমরা জানো না সেটা হয়তো আমি জানতে জেনে থাকতে পারি। তো আসলে সরি বন্ধুরা, আমার নেটে একটু প্রবলেম দিচ্ছে, এই কারণে আমি একটু সমস্যা করে গিয়েছিলাম, আমার লাইনটি ছেড়ে দিয়েছিল। আমার সাথে বিডি ট্রেডিশনাল কাজিন, বিডি ট্রেডিশনাল কাজিন, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আর আরেকজন সংযুক্ত হয়েছে বাংলাদেশি ব্লগার আমির আপু। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমির আপু কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি, আপনি ভালো আছেন কিনা জানাবেন। আমির আপু, আমি তো একটু আগে একটি ভৌতিক গল্প নিয়ে লাইভ স্ট্রিম করে ফেলেছি, সেটা আপনি মিস করেছেন। আপনার বাচ্চা কেমন আছে? আমার বাবা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, নতুন যারা আসবেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা একে অপরের বন্ধু হয়ে যাব আমার এই লাইভ স্ট্রিম দ্বারা। তো বন্ধুরা, আজকে এই স্ট্রিমে যেটা বলতে নিয়েছি, ওয়াইটিং ভিডিও বা ইউটিউব কেন আমাদের সময় কেটে নেয়, ওয়াচ টাইম কেটে নেয়, অনেক সময় ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা ধরেন সে 500 আছে, আপনি সকালে যখন ঘুম থেকে উঠেছেন, উঠে দেখেন আপনার সাবস্ক্রাইবার সংখ্যা 490 হয়ে গিয়েছে। রকি ভাই, হাই, হ্যালো রকি ভাই, রকি ভাই আমি খুবই আনন্দিত, আমার প্রতিটি স্ট্রিমে আপনাকে আমি খুঁজে পাচ্ছি। হ্যালো রকি ভাই। তো রকি ভাইয়া, আজকে মূলত এই এই স্ট্রিমটায় আমরা জানবো, রকি ভাই আমি অনেক কিছু নাও জানতে পারি, আমির আপু আমিও নাও জানতে পারি, এখানে আরেকজন সম্পৃক্ত হয়েছে আমার সাথে, নিশাত রেসিপি। নিশাত রেসিপি ভাইয়া কেমন আছেন জিজ্ঞেস করেছে। হ্যাঁ আপু, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর নিশাত রেসিপি এই চ্যানেলের সাথে, এই আপুর সাথে, রকি ভাই আপনাদের যদি বন্ধুত্ব না থাকে তাহলে অবশ্যই বন্ধুত্ব করে নেবেন। এখানে আমিরি আপু বলতেছে ভাইয়া আরাফাত ভালো আছে। হ্যাঁ আরাফাত, আলহামদুলিল্লাহ আরাফাত, বাবা ভালো আছো এটা শুনে। আর নিশাত রেসিপি, হ্যালো ভাইয়া, হাই ভাইয়া, হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া। তো আমার সাথে থাকো এবং সবাই সবাইকে বন্ধু করে নাও। আপু রকি ভাইয়া, আপনারা সবাই সবাইকে বন্ধু করে নেন। আলহামদুলিল্লাহ, এখানে আরে একজন সংযুক্ত হয়েছে, ওলামা নূর 24 চ্যানেল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাকে বন্ধু করেছি, প্লিজ আপনিও করে নিয়েন ভাই। হ্যাঁ আমি অবশ্যই আমি আপনাকে বন্ধু করে নিব, আমি লাইভ স্ট্রিম থেকে বের হয়ে অবশ্যই কথা দিলাম আমি বন্ধু করে নিব। আর অ্যাকচুয়ালি আমি কখনো কারোর সাথে বেইমানি করি না আমার এই চ্যানেলে। ভাইয়ারা নিশাত রেসিপি ভাইয়া আমার একটা কোশ্চেন করতে পারেন, নিশাত আপু আপনি কোশ্চেন করেন, আমার জানা থাকলে আমি উত্তর দিব, অথবা আসি ভাই। হ্যাঁ বিডি ট্রেডিশনাল ট্রেডিশনাল, আচ্ছা বিডি ট্রেডিশনাল চ্যানেল থেকে বলছেন আসি ভাইয়া। হ্যাঁ ওলামা নূর 24, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ, আমি আপনার সবসময় পাশে আছি, আপনিও থাকবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আমি কারোর সাথে বেমানি করি না এবং আমার এই চ্যানেলে
ভাইয়া সত্য কথা বলি, আমার এই চ্যানেলে আমার বন্ধুর সংখ্যা আমি এত পরিমাণে মানুষকে করেছি যার যদি সবগুলোর বাদ দেই আমি যদি অন্তত 1% যদি ফাইভ মানে 3% ভাগ করি, 3%-এর থেকে যদি 1% আমাকে সবাই বন্ধু করতো তাহলে আমার এই পর্যন্ত প্রায় 5K হয়ে যেত সাবস্ক্রাইবার সংখ্যা। কিন্তু বন্ধুরা আমি কিন্তু মন খারাপ করিনি। নুসরাত রেসিপি, নিশাত রেসিপি ভাইয়া বলতেছেন আমার ওয়াচ টাইম খুব কম। আসলে ওয়াচ টাইম কম হওয়ার কম হয়েছে, আমি আপনার জন্য একটি আপনাকে উদ্দেশ্য করে একটি টিপস দিচ্ছি, সেটি হচ্ছে আপনি যখন ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও কন্টেন্ট তৈরি করে ওই ভিডিও কন্টেন্টের যে ইটা আছে আমরা ডিসক্রিপশন বক্সে লিখি না, এই ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিওর কি কি দ্বারা, যেমন যদি রান্নার রেসিপি হয় বন্ধুরা রান্নার রেসিপি উপকরণগুলো সব সুন্দর করে সিরিয়াল ওয়াইজ লিখে দিবেন, এবং সবার শেষে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এটা লিখে এটা নিচেও লিখতে পারেন বা উপরও হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন যদি চিকেন ফ্রাই করেন তাহলে লিখতে পারেন হ্যাশট্যাগ চিকেন ফ্রাই, বাংলায় লিখবেন ইংলিশেও লিখবেন, এবং লিখতে পারেন চিকেন কারি, চিকেন রেজালা অথবা চিকেন রোস্ট, হ্যাঁ মানে চিকেন অথবা চিকেন। বন্ধুরা যখন আমরা ডিসক্রিপশন বক্সে যে এই হ্যাশ দিয়ে এই কমেন্টগুলো করবো তখন কিন্তু সবার উপরে লিড করবে। এবং বন্ধুরা যখন কোনো কন্টেন্ট আমরা বা আপনারা তৈরি করবেন, এটা আমারটা অনেক সময় আমারটা ভাইরাল হয় না, এরই ভিতরে আমার চ্যানেলে একটি ভিডিও মোটামুটি মানুষ ওয়াচ করতেছে, একটি না কয়েকটা ভিডিও ওয়াচ করেছে, সেটি হচ্ছে সর্বপ্রথম ফোড়া হলে করণীয় কি, মানুষের শরীরে ফোড়া হয় না, ফোড়া হলে করণীয় কি, এই ভিডিওটা আমার মোটামুটি ভালো লিড করতেছে। আর আমি একটু মেসেজটা দেখছি এখানে, নিশাত রেসিপি যে আপু উনি যে বলেছে আমার ওয়াচ টাইম খুব কম, ওয়াচ টাইম বাড়াতে হলে লাইভ স্ট্রিমে আসতে হবে আর লাইভ স্ট্রিমে কন্টিনিউ বন্ধু বাড়াতে হবে। ইনশাল্লাহ যদি লাইভ স্ট্রিমে বন্ধু বাড়ে তাহলে ওয়াচ টাইম আস্তে আস্তে বেড়ে যায়। সরি বন্ধুরা আমি একটু এসিটা গরম লাগতেছে কারণ নিয়ে করেছিলাম। তো বন্ধুরা লাইভ স্ট্রিম করবেন, এবং নিশাত রেসিপি আপু আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি হ্যাশট্যাগ বেশি করে ব্যবহার করবেন। এবং আরেকটি টেকনিক আছে, এই টেকনিকটি হচ্ছে ধরেন আপনি চিকেন রোস্টের যে ভিডিওটি দিলেন, এই ভিডিওটি দেওয়ার পূর্বে ইউটিউবে সার্চ দিবেন চিকেন রোস্ট, চিকেন রোস্টের সর্বপ্রথম সার্চিংয়ে যে ভিডিওটি আসে দেখবেন সে কি ট্যাগটা ইউজ করেছে, এই ট্যাগটা আপনি আপনার ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো এই ট্যাগটা যদি আপনি আপনার ভিডিওর টাইটেল বারে রাখেন, টাইটেল বারে রাখার ফলে কি হবে যখন ওই যে ওনার যে টাইটেল বারটা আছে এটা দেখে, যেমন চিকেন রোস্ট, চিকেন রোস্ট টাইটেল বার দিয়ে যখন সার্চ করবে, সার্চ করলে কিন্তু ওই যে সর্বপ্রথম যে ভিডিওটি লিড করতেছে ওর নিচে নিচে কিন্তু আপনার ভিডিওটি লিড করবে। তো লিড করলে হয় কি দেখা যায় একজনের চিকেন রোস্ট বা রোস্ট রেসিপি সার্চ করলো, সার্চ করার ফলে কি হলো ওই স্ক্রোল করলে 3 নম্বরে 4 নম্বরে 5 নম্বরে বা 7 নম্বর পজিশনে আপনার ভিডিওটি পেলো, এবং আপনার ভিডিওটি পেলে কিন্তু ক্লিক করবে ওখানে, ওখানে ক্লিক করলে কিন্তু আপনার ওয়াচ টাইম আস্তে আস্তে বাড়বে বা আপনি ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূল সূত্র, যে কোনো ভিডিও ভাইরালের মূল সূত্র হচ্ছে এটা। এবং বন্ধুরা ট্যাগ ব্যবহারের আরেকটি রাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব, ওয়াইটি স্টুডিও, আমাদের আমাদের যাদের চ্যানেল আছে আমরা সবাই কিন্তু ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটার সাথে পরিচিত। তো এই ওয়াইটি স্টুডিওতে যে যখন আপনি প্রবেশ করবেন আপনার চ্যানেলে তখন দেখবেন যে আপনার প্রথমে দুইটা থাকে লিড করে ওয়াচ, আপনার রিসেন্ট ভিডিওটা লিড করে, এই রিসেন্ট ভিডিওটির মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটার মধ্যে দেখবেন উপরে ছোট্ট করে একটি পেন্সিলের মতো থাকে এডিট, এই এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে আপনার এখানে টাইটেল এডিট করতে পারবেন, ডিসক্রিপশন এডিট করতে পারবেন, তারপরে ওয়াচ বাই পাবলিক দেখবেন না আপনার প্রাইভেট রাখবেন এটাও করতে পারবেন, এই এডিট করতে পারবেন, এবং সবার শেষে টাইটেল লেখা থাকবে, এই টাইটেলের মধ্যে আপনি চিকেন লিখবেন ইংলিশে, তারপর মুরগি লিখতে পারেন, বাংলায় চিকেন রোস্ট লিখতে পারেন অথবা ইংলিশে চিকেন রোস্ট লিখতে পারেন। যখন এইভাবে আপনি ট্যাগগুলো ইউজ করবেন, তবে একটি না
সর্বপ্রথমে সবচেয়ে পপুলার বন্ধুরা ট্যাগ ইউজ করার ক্ষেত্রে ইংলিশ মান্থ হয়, যেটা আমি আমার সিনিয়র ইউটিউবার ভাইদের কাছ থেকেও শুনেছি। ট্যাগ ইউজ করতে হয় প্রথম যে তিনটা ট্যাগ আছে না, তিনটা বা চারটা ট্যাগ, এই তিনটা বা চারটা ট্যাগ খুব পপুলার ট্যাগ ইউজ করতে হয়। যেমন মুরগি রোস্টের ক্ষেত্রে আপনি প্রথম ট্যাগটা ইউজ করতে পারেন চিকেন, দ্বিতীয়টা রোস্ট, তৃতীয়টা চিকেন রোস্ট। হ্যাঁ, এই তিনটা ট্যাগ ইউজ করলে আমি মনে করি যদি নতুন কোনো লোক রোস্ট রান্না করতে চায় তাহলে কিন্তু অবশ্যই রোস্ট লিখবে অথবা চিকেন রোস্ট লিখবে, লিখলে কিন্তু সার্চ দিবে এবং সার্চ দিলে অটোমেটিক্যালি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসে। আর আরেকটা জিনিস, আমরা যে কোনো ভিডিও যখন আপলোড করি, আমি আমার নিজের ক্ষেত্রে বলি বা আপনার আমার সাথে আপনার মতটা মিলে কি না মিলিয়ে দেখুন, যখন আমরা মোবাইলে স্ক্রোল করি, ঠিক এইভাবে যখন মোবাইলে স্ক্রোল করি একটা ভিডিও করে মোবাইল যখন স্ক্রোল করি, স্ক্রোলে কিন্তু বন্ধুরা প্রথমে পাঁচটা সাতটার ভিতরে কিন্তু আমরা ভিডিওটা ওয়াচ করি। আমরা কিন্তু 20তম সিরিয়াল 25তম সিরিয়াল স্ক্রোল করতে 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 নিচে বেশি একটা যায় না। তো যেহেতু আমাদের ফার্স্ট লিক করলে আস্তে আস্তে আমাদের ওয়াচ টাইমটা বেড়ে যাবে। আর রুমি আপু অবশ্যই সরি নিশা এখানে নিশাত রেসিপি আপু অবশ্যই আরেকটু মানে অ্যাট্রাকটিভ ই করতে হবে, কি বলে থামলাইন তৈরি করতে হবে। আপনি রান্না করেছেন থামলাইনটা, আমার ওয়াচ টাইম খুব খারাপ অবস্থা, আচ্ছা ওইটা নিয়ে কথা বলতেছি নিশাত আপু। থামলাইন যেটা রান্না করবেন, রান্না করে রান্নার যে ছবিটা আছে অনেক চমৎকার করে ছবিটা তোলার চেষ্টা করবেন, যেন ওই ছবিটা দেখেই মুখে বা জিভে জল চলে আসে। তো দেখি তো কিভাবে রান্না করছে, ক্লিক করবে ইনশাল্লাহ আস্তে আস্তে ওয়াচ টাইম পেয়ে যাবেন। আর নিশাত আপু আপনার কি 1K হয়েছে, 1K হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। আর 1K যদি হয়ে থাকে তাহলে লাইভ স্ট্রিমে আসেন, আমার মতো ওয়াচ টাইম পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের অশেষ দোয়ায় আল্লাহ তাআলার অশেষ সহমতে আমার ওয়াচ টাইম মোটামুটি এগোচ্ছে। আর বন্ধুরা যেটা বলতে নিয়েছিলাম, ওয়াইটি কেন ওয়াচ টাইম কেটে দেয়, বন্ধুরা ধরেন বন্ধু করলাম, সরি এখানে বন্ধু করে বলি সাবস্ক্রাইব, এটা আমরা কম উল্লেখ করি কারণ এটা উল্লেখ করাটা ঠিক হবে না এবং বন্ধু করাটাও ঠিক হবে না। আচ্ছা যাই হোক, আমি সংক্ষেপে বলি, ধরেন আমি আপনার চ্যানেলের একটা ভিডিও দেখলাম, ভিডিওটা কত মিনিট দেখলাম, 1 মিনিট। যখনই 1 মিনিট দেখে আমি কমেন্ট করবো তখন এই কমেন্টটা স্প্যাম হয়ে যাবে। আর স্প্যাম কমেন্টের জন্য আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ, আশা আছে যে স্প্যাম কমেন্ট একদম সহজে কোথা থেকে দেখতে পারবেন, মানে এক তুড়িতে আপনি স্প্যাম কমেন্ট দেখতে পারবেন কোনো আপনার ইউর চ্যানেল ওই কি বলে ব্রাউজারে ঢুকে, ইউটিউবে ঢুকে, ইউর চ্যানেলে ঢুকে ওইভাবে দেখতে হবে না, একদম ইজিভাবে আমি কীভাবে স্প্যাম কমেন্ট দেখতে হয় আমি এটা আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো। আর বন্ধুরা কমেন্ট করেন, কোনো প্রশ্ন যদি থাকে আমার সাথে লাইনে যারা আছেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উত্তর দিব। আসলে প্রশ্ন না করলে তো উত্তর বেরোচ্ছে না, আর হয়তো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি আসলে এটা কীভাবে, আমার কাছে অনেক কিছু শিখেছি, আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। আর অবশ্যই আপনারা আমার থেকে অনেক জ্ঞানী এবং অনেক উপরে, এই কারণে আপনাদের কাছ থেকে আমি শিখতে আসি। আপনাদের কাছে শিখতে শিখতেই তো একসময় আমার জ্ঞান অনেক বড় হয়ে যাবে বা আমি ইনশাল্লাহ আপনাদের সাথেই একদিন একজন বড়ই হওয়ার স্বপ্ন আমারও আছে বা আপনাদেরও আছে। আমি চাই সবাই সবাইকে যেন চিনে জানে, এই যে আমি আমি মূলত লাইভে আসলে সাথে সাথে আমি আপনাদেরকে পেয়ে যাই, এর ভিতরে আমি সবচেয়ে বেশি আপন করে পাই পাশে যাদেরকে, তারপরে আজ থেকে আবার পেলাম নূর ভাইয়াকে, নূর ভাইয়াকে পাচ্ছি। ও সরি সরি সরি, আমার অনেক কমেন্ট পড়ে গিয়েছে, অনেক কমেন্ট পড়ে গিয়েছে আমি দেখতেছি। এইখানে আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমার ওয়াচ টাইম, এখানে সরি ভাইয়া আমি একটু দেখতে এই সমস্যা হচ্ছে। এখানে রাজধানী টি আমাকে কমেন্ট করেছে আমাকে যে বন্ধু বানাবে আমি তাকে বন্ধু বানাবো এবং তোমাদের পাশে থাকবো, প্লিজ আমাকে বন্ধু বানাও, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে আমি তোমাকে বন্ধু
বানানোর সুযোগ পাবো। হ্যাঁ, রাজধানী টি যে একটা চ্যানেল আছে বন্ধুরা, আমার এখানে লাইভ স্ট্রিমে যারা আসো রাজধানী টির সাথে তোমরা ফ্রেন্ডশিপ করে নিতে পারো। ওনার চায়ের যে বিজ্ঞাপনগুলো খুব সুন্দর দেয়, আমি ওনার বন্ধু হয়ে আছি এবং ওনার ভিডিওগুলো কন্টেন্ট এবং কনসেপ্ট গুলো আমার খুব ভালো লাগে। রকি ভাইয়া রাজধানী টির সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, আমিরি আপু করতে পারেন, নিশাত রেসিপি করে নিতে পারেন, আর রাজধানী টি বন্ধু বানাও, আমাকে পাশে রাখো, আমিও তোমাদেরকে পাশে রাখবো। ভাইয়া আপনার সাথে আছি, আপনি আমাকে সাথে রাখবেন ভাই। হ্যাঁ রাজধানী টি ভাইয়া, আমি আপনার সাথে আছি, আপনি আপনার সেই পুরাতন বন্ধু, আমি আপনার সাথে অনেক আগে থেকে আছি। নিশাত রেসিপি ট্যাগ কি কিভাবে দেয়? নিশাত রেসিপি, নিশাত আপু আমি দেখতে পাইনি এতক্ষণ আপনার এই কমেন্টগুলো, তা আমি আপনাকে শিখিয়ে দিব ট্যাগ কিভাবে দেয়, আমি বলতেছি আর একটু পর। বিডি কাজিন ভাইয়া, কালকে অনেক খোঁজাখুঁজি করে আপনাকে খুঁজে পাইছি। হ্যাঁ বিডি ট্রেডিশনাল কাজিন, অনেক খোঁজাখুঁজির পর আমাকে খুঁজে পেয়েছেন, থ্যাংক ইউ আমাকে অনেক খোঁজার জন্য, এবং কষ্টকর আপনার যে কষ্ট হয়েছে এগুলোর জন্য আমি সরি। নিশাত রেসিপি বলেছে আমি এখনো লাইভ করার অনুমতি পাইনি। হ্যাঁ নিশাত রেসিপি, আমি এখনো লাইভ করার অনুমতি পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। 1K সাবস্ক্রাইবার হলেও পায় না, 1.1K হইতে হয়, মানে 1100 সাবস্ক্রাইবার না হলে আসলে লাইভ স্ট্রিমটা চালু করে দেয় না। আর তারপরে যদি লাইভ স্ট্রিম বন্ধুরা, আর তোমরা যারা লাইনে আছো আমার কথা শুনতেছো, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, বাট আমি এখানে নিশাত রেসিপির উত্তরটা দিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকের কমেন্টগুলো পড়ছি। আচ্ছা নিশাত রেসিপি আপু, আপনাকে বলছি 1K হওয়ার পরে আমাকে লাইভের পারমিশন দেয়নি, আমার 1.1 মানে 1120 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমাকে দিয়েছে। তাও আমি এটা হেল্প সেন্টারে যে ওদের হেল্প ফিডব্যাকে যে এসএমএস করার পরে চালু করে দিয়েছে। বিডি ট্রেডিশনাল কাজিন বলতেছে তারপরে এসে কি আপনি চলে গেছেন, সরি আজকে তো পেয়ে গেছেন, আমি ধন্য। হ্যাঁ আজকে পেয়ে গেছেন বিডি ট্রেডিশনাল কাজিন ভাই, মনে কিছু নিয়ে সরি আমার লাইনটি কেটে গিয়েছে, একটু প্রবলেম দিচ্ছে নেটে। আচ্ছা যাই হোক মূল কথা চলে আসি, তবে আমি সত্য বলি আমাকে যারা কমেন্ট করেন আমার লাইভে যারা আসেন তাদেরকে তো আমি বন্ধু করে নেই, বাট বন্ধু করে নিচ্ছি, এবং পরবর্তীতে কিন্তু আমি আপনাদের ই দেখতেছি বন্ধুরা, আপনাদের কমেন্টের গুলো দেখে আমি একা একা পড়ে কিন্তু খুব ভালো লাগে। এই কারণে ভাই মনে কিছু নিয়েন না, আমি আপনার ভিডিও দেখছি। রকি ভাইয়া বলতেছে হ্যাশট্যাগ চিকেন, হ্যাঁ এইখানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ রকি ভাই, থ্যাংক ইউ, আসলে রকি ভাই খুবই ভালো। সরি আমার এখানে লাইনে প্রচুর প্রবলেম দিচ্ছে, বিদায় কেটে যাচ্ছে। রকি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নিশাত রেসিপি, নিশাত রেসিপি, নিশাত আপু আপনি রকি ভাইয়ের কমেন্টটি দেখুন, হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয় সে চমৎকারভাবে এখানে টিউটোরিয়াল আকারে দিয়ে দিয়েছে। হ্যাশ চিকেন, হ্যাশ রোস্ট, হ্যাশ চিকেন রোস্ট, হ্যাঁ থ্যাংক ইউ রকি ভাই, থ্যাংক ইউ সো মাচ রকি ভাই। আসলে আপনার এই ভিডিও, আপনার এই কমেন্টটি হয়তো বা তার অনেক উপকার লাগবে। এখানে আবাবিল মিডিয়া 12, আবাবিল মিডিয়া 12, হাই হ্যালো আবাবিল মিডিয়া ভাইয়া আমার সাথে সংযুক্ত হয়েছে। উনি আরেকটি কমেন্ট করেছে, ভাই আপনি কেন কমেন্ট করেন না? সরি আবাবিল ভাই, আসলে আমি কমেন্টটি দেখতে পাইনি, আই এম রিয়েলি সরি, রাগ করবেন না, রাগ করে লাইভ স্ট্রিম থেকে চলে যাবেন না ইনশাল্লাহ। এই যে পড়তেছি আবাবিল মিডিয়া ভাই বলতেছেন ভাই আমাকে নীল করিয়া, ভাই আমাকে নীল করিয়া, বুঝলাম না কথাটা কেন বললেন। আবাবিল মিডিয়া 12 ভাইয়া আমাকে আবার কমেন্ট করেছে এবং সকলকে বলেন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে। আমার এই চ্যানেলে যারা আছেন সবাই আবাবিল মিডিয়া 12 এই চ্যানেলটিকে বন্ধু করে নিন, এবং আবাবিল মিডিয়া 12 চ্যানেলের উদ্দেশ্যে বলতেছি, আবাবিল ভাইয়াকে বলতেছি আপনি সবাইকে বন্ধু করে নেন। রকি ভাইয়া, রুমি আপু, আমিনী আপু, তারপরে হচ্ছে নিশাত রেসিপি আপু, সবাই আবাবিল মিডিয়া 12কে বন্ধু করে নেন, এবং আবাবিল মিডিয়া 12 আপনিও সবাইকে বন্ধু করে নেন। নিশাত রেসিপি না ভাই,
না ভাই বুঝলাম না কেন, বিডি ট্রেডিশনাল কাজিন বলছে আসছি ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখানে মনের খুশি। আরে একজন আমার সাথে সংযুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, মনের খুশি ভাইয়া, ভালো আছি। বিডি ট্রেডিশনাল কাজিন বলতেছে নিশাত আপু বন্ধ বন্ধ হবেন, নিশা থাকবো বন্ধ হবেন, বুঝলাম না। আমার রান্না বান্না বাই রুমি, রুমি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুমি আপু, কেমন আছেন? বিডি ট্রেডিশনাল কাজিন বলতেছে সবাই কমিউনিটিতে লেটার দেন। হ্যাঁ সবাই কমিউনিটিতে লেটার দেন, লেটার দিয়ে সবাই সবার বন্ধু হয়ে যান। এইবার এই যে আমেরি আপু চলে আসছেন, ভাইয়া চা খেয়েছেন? আসলে অ্যাকচুয়ালি চা খাওয়ার সময় পাইনি এখনো পর্যন্ত। এখানে রকি ভাইয়া ওয়েলকাম, রকি ভাই একটি এসএমএস ডিলেট করে দিয়েছে। যাই হোক সবাই কমেন্ট করুন, কমেন্টের উত্তর আমি সাথে সাথে দিব। আসলে আমি বুঝতে পারিনি কেন যে এমন হয়েছে, আমার নেট একটু প্রবলেম দিয়েছে। তাই আমার সাথে সংযুক্ত হয়েছেন আরো, এবং বন্ধুরা যে আমার সাথে সংযুক্ত হবেন, যদি আমার কথা ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক দিতে পারেন। এখানে রুমি আপু, রুমি আপু হাত দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ আমি আছি আছি। হ্যাঁ থ্যাংক ইউ রুমি আপু, আপনি আছেন, আমি জানি আপনি আছেন। এখানে বিডি ট্রেডিশনাল কাজিন উনি একটি ইউটিউব প্লে বাটন দিয়েছে, হ্যাঁ খুব চমৎকার, নাইস। আসলে কমেন্ট করুন, জিজ্ঞেস করুন বন্ধুরা, কোনো কথা থাকলে আমাকে জিজ্ঞেস করুন। ও বন্ধুরা আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার লাইভে আসলে আজকে আমার তৃতীয়তম লাইভ, তৃতীয় দিনের মতো আমি লাইভ করতেছি। তো আমি আপনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিই বন্ধুরা, যে 5 জন আমার সাথে এখন লাইভে আছেন, আপনাদের যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। আমি একজন সহকারী চিকিৎসক হিসাবে একটি হসপিটালে কর্মরত আছি, সহকারী চিকিৎসক ট্রেডিশনাল কাজিন আগে বলেছে আমাকে লাইক দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, লাইক দিয়েছি আমি। আমিরি আপু বলতেছে ভাইয়া লাইক দিয়েছি আমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ লাইক পেয়ে গিয়েছি, হ্যাঁ আমার লিস্টে চলে আসছে। তো যেটা বলতে নিয়েছিলাম, তো আমি একটি প্রাইভেট হসপিটালে সরকারি চিকিৎসক হিসেবে আছি। তো যদি আপনাদের কোনো শারীরিক কোনো সমস্যা থেকে থাকে বা বাসায় কারো প্রবলেম হয়ে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ ওই বিষয়ে আলোচনা করতে পারি অথবা আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে নিয়েছিলাম, তো আমরা অনেক সময় ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আমরা ভিডিওতে দেখি কি, যেমন রুমিয়াপুর আমি একটা ভিডিও দেখলাম বা রকি ভাইয়ের একটা ভিডিও দেখলাম বা আমিরিয়াপুরে একটা ভিডিও আমি দেখলাম ফার্স্ট। হ্যাঁ তো দেখার পরে আমি সেই ভিডিওতে লিখলাম কি, আমি আপনার ভিডিও দেখে নিলাম, আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে সাবস্ক্রাইব করে দেন। যখন আমি এই কমেন্টটা করব, কমেন্ট করার পরে রুমিয়াপু রকিয়াপু আমিরিয়াপু সহ আমার বন্ধুরা সিরিয়ালে যারা আছেন, এই 3 জনের নাম বললাম, বিধায় কোনো কেউ মন খারাপ করবেন না, আস্তে আস্তে সবার কথাই বলবো। তো দেখা যায় সাবস্ক্রাইব করলো, তো আমাদের দুজনের চ্যানেল কি হলো, সাবস্ক্রাইব হয়ে গেল। তো সাবস্ক্রাইব হওয়ার পরে আবার রুমিয়াপু রকিয়াপু রকি ভাইয়া সহ যারা আছে ওনারাও আমার ইত্যাদি যারা আছে ওরাও আমাকে সাবস্ক্রাইব করে দিল। তো একটা সময় দেখা যায় কি, এই যে সাবস্ক্রাইব এই কথাটা উল্লেখ করার ফলে ওয়াটি স্টুডিও অটো অ্যালগরিদমে, মানে অটো সিস্টেম, আসলে ইউটিউবের তো সব কিছু অটো অ্যালগরিদমে চলে, ওইখান থেকে এই জিনিসটাকে সুইচ করে নেয়, সুইচ করে নিয়ে অটোমেটিক্যালি আপনার সাথে আমার যে ফ্রেন্ডশিপটা হয়েছে এটা তারা আনফ্রেন্ড করে দিচ্ছে। তো এইখানে আমি ওই বিষয়টা আগে জানতাম না, আমি আমি চ্যানেলটির নাম পরে প্রকাশ করব। আমার একটা ফ্যান আছে, আমি তার খুব বড় ফ্যান, মূলত আমার ইউটিউবে আসা তার উৎসাহে আসা। তো সে অনেক ভালো থাকুক বড় থাকুক এই কামনা করি। তো 2টি চ্যানেল আমি বলবো, আমাদের বাংলাদেশে একটি চ্যানেল ওকে আমি ফলো করি এবং আরেকটি হচ্ছে ভারতে ওকে আমি ফলো করি। তো ওদের সাথে আমি যেভাবে একটু কমিউনিকেট করেছি করার পরে তাদের থেকেও আমি জিনিসটা জানতে পারি যে এই ইউটিউব এটা কেটে দেয়, এটা কেটে দেয় তারা অটো সিস্টেমই করে। আর বন্ধুরা অ্যালগরিদম, ইউটিউব অ্যালগরিদম, যখন আমরা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করব বা প্রতিনিয়ত আমরা যখন ইউটিউবে অ্যাক্টিভ থাকবো, আমাদের যাদের চ্যানেল আছে ইউটিউবে যখন আমরা অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ থাকলে হয় কি, ইউটিউব জানে যে এই চ্যানেলটা সবসময় অ্যাক্টিভ আছে,
এখানে আমেরি ব্লগ আমেরি আপু বলতেছে, তার ছেলে বলতেছে, আমার বাবা বলতেছে, মামা আমি আরাফাত। আরাফাত বাবা কেমন আছো? আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই, আপনাকে খেলোয়াড়ের মতো লাগে। মামা আমাকে খেলোয়াড়ের মতো লাগে? কোন খেলোয়াড়ের মতো লাগে একটু বলবে কি? আসলে খেলোয়াড় হতে পারলে তো অনেক ভালোই লাগতো। বাবা তুমি এটা বলেছো, আসলে এখন খেলোয়াড় হওয়ার সময় তোমার মামার নেই, এই কারণে। সরি সরি, আমার একটি ফোন আসছে, ফোন আসার ফলে আমার লাইনটি কেটে গিয়েছে, আমি সবার কাছে সরি। আর মামা তুমি কেমন আছো? তোমার পড়াশোনা কেমন চলতেছে? অবশ্যই করবে, জানাবে। আরাফাত মামা তুমি ঠিকমতো পড়াশোনা করবে এবং খাওয়া দাওয়া করবে ঠিক মতো। আর আরাফাত মামা তুমি যেহেতু আমাকে খেলোয়াড়ের মতো লাগছে বলে ফেলেছ, তো মামা আশা করি তুমি খেলোয়াড় হয়ে আমার স্বপ্ন পূরণ করে দিবে। এক সময় কিন্তু ছোটবেলায় আমার খেলার প্রতি খুব ইচ্ছা ছিল, তো আম্মুর হাতে পিটানি খেয়ে আর সময় পাইনি আসলে এভাবে খেলার মতো, পড়াশোনার চাপে ব্যস্ত থাকতে হয়তো, এই কারণে আর করতে পারিনি। তো থ্যাংক ইউ মামা, তুমি আমার সাথে কানেক্ট আছো এই কারণে। তো মামা তুমি আমার সাথে থাকো, আমার এই করো। ও মামা, তোমাকে আরেকটা জিনিস বলতে আমার মনে নেই, আমি কিন্তু ভূতের আরাফাত মামা, আমি কিন্তু ভূতের যে ভিডিওগুলো এটি কিন্তু করে ফেলেছি। হ্যাঁ, এটি কিছুক্ষণ আগে করে ফেলেছি। তো এখানে বিডি ট্রেডিশনাল কাজিন আছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আমি দেখতে পাচ্ছি আসেন। আমার নেট একটু প্রবলেম হয়েছিল, তারপরে নিশাত রেসিপি বিডি ট্রেডিশনাল কাজিন ভাইয়াকে বন্ধু করে নিছি, ভাইয়াকে বন্ধু। হ্যাঁ নিশাত রেসিপি আপু, উনি কিন্তু বিডি ট্রেডিশনাল কাজিন ভাইয়া আপনাকে বলতেছে, আপনাকে বন্ধু করে নিয়েছে, তা আপনি কিন্তু অবশ্যই ওনাকে বন্ধু করে নিবেন। হ্যাঁ, আর রুমি আপু দেখাচ্ছে, হ্যাঁ আমি আছি, নিশাত আপু ব্যাগ দিচ্ছি। হ্যাঁ বিডি ট্রেডিশনাল কাজিন নিশাত আপু, উনি আপনাকে কিন্তু ওয়েটিং এ রেখেছে, হ্যাঁ ব্যাগ দিচ্ছি। রুমি আপু বলতেছে, ভাইয়া আপনি কোন হসপিটালে আছেন? হ্যাঁ আমি ময়মনসিং জেলার ভালুকা থানার পিকেএলবিডি সার্ভিস লিমিটেড, একটি বেসরকারি প্রতিষ্ঠান, এখানে আমি কর্মরত আছি। আজকে এখানে আমি একটু বলে নিই, এখানে বিডি ট্রেডিশনাল কাজিন এখনই দিচ্ছি। হ্যাঁ বন্ধু করে নেবেন, বাট সাবস্ক্রাইবের কথা বলবেন না। হ্যাঁ বন্ধুত্ব আদান প্রদান করতেছি এটা বলবেন। হ্যাঁ আমার সাথে আরো একজন সংযুক্ত হয়েছে আমার স্ক্রিনে, একটু দয়া করে যদি ভালো লাগে লাইক দিবেন, এবং কে আসছেন আমাকে একটি মেসেজ দেন, আমি সবাইকে বলে দিই আপনাকে বন্ধু করার জন্য, আপনি সবাইকে বন্ধু করে নেন। আচ্ছা আমি যেটা বলতে দিয়েছিলাম, আমি ময়মনসিং জেলার থানার ডুবালিয়াপাড়া গ্রামের নাম, এইখানে একটি গ্রাম অঞ্চল, এখানে একটি বেসরকারি হাসপাতালে আজকে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আজকে 8 বছর যাবত আমি চিকিৎসা সেবায় নিয়োজিত আছি। আসলে এখানে আমি চিকিৎসা সেবায়, আমি আমার আমার ফ্যামিলি বা আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, আমার ফ্যামিলিকে আমি রেখে এখানে প্রায় আজকে 8 বছর অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি। এই কোভিড-19-এর ভিতরে আমি ফুললি মানুষের সেবায় পাশে ছিলাম, পাশে এখনো আছি। অনেক সময় প্রোটেকটিভ নিতে পেরেছি, অনেক সময় নিতে পারিনি, তো এরই মাঝে আমি অসুস্থ হয়ে পড়েছি এবং অসুস্থতার পরে আল্লাহ তাআলা আমাকে আবার রিকভার করে দিয়েছে, আমি আবার রোগী দেখতেছি, সবার সাথে আছি। তো হ্যাঁ এইভাবেই আছি আর কি। তা আপনাদের কোনো এখানে বিডি ট্রেডিশনাল কাজিন বলতেছে নিশাত আপু লতি তরকারি খাচ্ছে। আহ লতি তরকারি যদি হয় চিংড়ি মাছ তাহলে তো আর কোনো কথাই নেই, তবে আমি চিংড়ি খেতে পারি না। আমি আজকে প্রায় 13-14 বছর হয় আমি চিংড়ি খাচ্ছি না, কারণ আমার প্রচুর অ্যালার্জিক প্রবলেম আছে, এই যে তার প্রমাণ দিচ্ছি, এই যে আমার অ্যালার্জি হলে আমার শরীরে অনেক দাগ পড়ে যায়, এই যে এই দাগগুলো এগুলো সব যে চুলকানি আসে। তো যা বলতে নিয়েছি, তো এখানে আমাকে কমেন্ট করেছিল
রুমিয়াপু, রুমিয়াপু আপনার আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন। আমি পিকেবিডিএল সার্ভিস স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আছি, এই গ্রুপের যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে আমি এখানে আজকে 8 বছর কাজ করতেছি এবং সুনামের সহিতে আছি ইনশাল্লাহ আপনার রুগীদেরকে নিয়ে। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানুষের খুব কাছে জয় করতে পারি, এইটাই আমার কাম। মানুষের মানুষ হ্যাঁ সরি বন্ধুরা, আমার একটি ফোন খুব জ্বালাতন করতেছে, সম্ভবত অন্য কে চিনি না, অনেক জ্বালাতন করতেছে বলে আমার লাইনটি বারবার কেটে যাচ্ছে। যাই হোক, আর কাটবে না। রুমিয়া আপু খুব ভালো লাগলো ভাইয়া, আমাদের মাঝে একজন ডাক্তার বন্ধু আছেন এটা ভেবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খোদা তালার কাছে শুক্রিয়া। আর রুমিয়াপু সহ আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন প্রত্যেককে বলি, যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে প্রবলেম হলে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব যথাসাধ্য সমাধান দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে মূলত আপুরা রকি ভাই, আমি ইলিশের মাথা দিয়ে প্রচুর লতি খাচ্ছি। হ্যাঁ সবাই লতি খাচ্ছে আর আমি ক্ষুধা লেগেছে আসলে, আর পেট বড় হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, সবাইকে তো আমি পরামর্শ দিই কম বেশি, তোমরা আমাকে পরামর্শ দাও, আমার পেট বড় হয়ে যাচ্ছে, আমি কি করতে পারি? এই দেখো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কি করা যায় আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি ভুঁড়ি কমানোর জন্য কি করতে পারি। যদিও ট্রিক্সটি আমি জানি, অনেককে আমি অ্যাডভাইস করি, তারপর আমি আমার ইউটিউবের ফ্রেন্ডদের কাছ থেকে ট্রিক্সটি নিতে যাচ্ছি। বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাও আমার কিছু প্রবলেম আছে, আজকে আমি তোমাদের কাছ থেকে পরামর্শ নিব। পরামর্শ হচ্ছে আমার এক ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এটার জন্য আমি কি করব? রকি ভাই মামা, আমি এই যে আমিরি ব্লগ, আমিরি আপু বলতেছে, আমার বাবা বলতেছে একটু, আরাফাত বাবা তুমি বলতেছো মামা আমি খেলা পছন্দ করি, আম্মু আব্বু বলেছেন পরীক্ষার শেষে আমাকে বিকেএসপিতে ভর্তি করে দিবে, আমার জন্য দোয়া করবেন মামা। আলহামদুলিল্লাহ 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 ফি আমানিল্লাহ মামা, আমি তোমার জন্য দোয়া করি, তুমি যেন বিকেএসপিতে চান্স পাও এবং বিকেএসপিতে তুমি খেলে যেন টিভির পর্দায় আসতে পারো, জাতীয় ক্রিকেট টিমের মধ্যে যেন তোমার খেলা দেখে বলতে পারি এই যে হচ্ছে আমার ভাগিনা। হ্যাঁ আমার আরাফাত ভাগিনা, আমার বাবা এই যে খেলতেছে। আর আরাফাত মামা আমার এক ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি ও বাংলাদেশ টিমের জাতীয় ক্রিকেট দলের মধ্যে সে খেলেছিল, বাট এখন সে নাই ক্রিকেট ইয়ের মধ্যে, হয়তো বা আবার সে আসবে। তার নামটা হচ্ছে রনি তালুকদার। রনি তালুকদার আমরা একসাথে পড়াশোনা করেছি একই টেবিলে, এই আমার সিট, এই ওর সিট ছিল। এখানে রকি ভাই বলতেছে রাতে রুটি খান, রাতে রুটি খান। হ্যাঁ রাতে আসলে এখানে ব্যাচেলার থাকি রকি ভাই, এখানে ব্যাচেলার থাকি, রুটি বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ সারাদিন রুগী দেখে অফিস করে, হ্যাঁ চেম্বার করে বাসায় যেয়ে কিন্তু আর রুটি বানানোর ধৈর্য থাকে না। হ্যাঁ আর এখানে বিডি ট্রেডিশনাল কাজিন, আমি ভাই বন্ধ হই। হ্যাঁ টাটা বাই বাই, যদি বিডি ট্রেডিশনাল কাজিন আপু আপনি যদি ই করেন অফলাইনে যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকলো। আর এখানে বিডি ট্রেডিশনাল কাজিন উনি নিশাত আপুকে বলতেছে, নিশাত আপু ডান। হ্যাঁ নিশাত আপুর সাথে নিশ্চয়ই ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে, ওকে ডান। হ্যাঁ আর সত্যি বলতে কি আমার এতটাই ভালো লাগে লাইভ স্ট্রিমে আসলে, যখন আমি লাইভ স্ট্রিমে এসে দেখি যে আমার লাইভ স্ট্রিমের মাধ্যমে একজন আরেকজনের বন্ধু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ রুমিয়াপু বলতেছে আসি, হ্যাঁ রুমিয়াপু আমিও আপনার সান্নিধ্য পেয়ে বা আপনি আমার সাথে আছেন এটা দেখে খুব ভালো লাগে, আসলে মনটা ভরে যায় যে আমার লাইভ স্ট্রিমে আপনারা আছেন। কই রুমিয়াপু কমেন্ট করেন, আমার আসলে পেট বেড়ে যাচ্ছে এটার জন্য কি করতে পারি। এখানে আর্ট উইথ ইমন কমেন্ট করেছেন, নিউ কাম ওয়েলকাম টু
মাই চ্যানেল লাইভ স্ট্রিম আর্ট উইথ ইমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ স্ট্রিমে। থ্যাংক ইউ আমাদের লাইভ স্ট্রিমে আসার জন্য। আর আমার লাইভ স্ট্রিমে রকি ভাই, রুমি আপু, তারপরে আমিরি আপু, এরপর হচ্ছে দেখতেছি ভিডি ট্রেডিশনাল কাজিন, নিশাত আপু, আপনারা সবাই কিন্তু এই আর্ট উইথ ইমন ভাইকে বন্ধু করে নেন। আর আর্ট উইথ ইমন ভাই আপনাকে যারা বন্ধু করে নিবে, আপনি কিন্তু তাদেরকে অবশ্যই বন্ধু করে নিবেন। আর এখানে আর্ট উইথ আমি জিডিএন ওয়েবস, আসলে আমি সংক্ষিপ্ত এইগুলো অনেকটাই বুঝি না, আমাকে একটু ক্লিয়ার করে বলবেন, সরি এর জন্য। আর এখানে আরো একজন কানেক্ট হয়েছে, মুন্নিস কাজিন, আজ ফার্স্ট আসলাম ভাই। হ্যাঁ, ওয়েলকাম আমার লাইভ স্ট্রিমে, সালামু আলাইকুম, দোয়া করি ভালো আছেন, আর অবশ্যই ভালো আছেন বিদায় লাইভ স্ট্রিমে আসতে পেরেছেন। এখানে মুন্নিস কাজিন আপুকে সবাই ফ্রেন্ড করে নেন, আর মুন্নিস কাজিন আপু আপনিও সবাইকে ফ্রেন্ড করে নেন। আর্ট উইথ ইমন ভাইয়া বলতেছে, আপনি কিভাবে জানলেন আমি বাঙালি? আর্ট উইথ ইমন ভাই, আপনি কিভাবে জানলেন আমি বাঙালি? মনের একটা টান আছে না ভাই, এই কারণে জেনে গেছি আপনি বাঙালি, আপনার বাঙালি আমি বাঙালি মনের টান থেকে। এখানে বিডি ট্রেডিশনাল কাজিন উনি আমাকে একটি প্লে বাটন দিয়েছে, হ্যাঁ ছোট্ট করে লাল ইউটিউবের প্লে বাটন, খুব আনন্দ লাগতেছে। এইখানে আরেকজন আমার সাথে সম্পৃক্ত হয়েছে, আয়ান 2020, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন বন্ধুরা? আয়ান আয়ান 2020 এই চ্যানেলটিকে আপনারা বন্ধু করে নেন, এবং আয়ান 2020 ভাইয়া আপনাকে বলছি আপনি ওনাদেরকে বন্ধু করে ফিডব্যাক দেন, ওনারা বন্ধু করে নেবেন। আর অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলে যারাই আসতেছে, যারাই আছে, তারা সবাই সত্যবাদী, সৎ এবং ভালো, একনিষ্ঠ, এটা আমি গর্ব করে বলতে পারি ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা আছেন। আর্ট উইথ ইমন বলতেছেন আমিন, আলহামদুলিল্লাহ। আমার রান্নাবান্না রুমি আপু বলতেছে, আপনি কতক্ষণ লাইভ করবেন আজকে? 2:30 তো জানি না, এক বালতি কাপড় ভিজিয়ে আসছি রুমি আপু, আপনাকে বলতেছি আমি এক বালতি কাপড় ভিজিয়ে আসছি। এই কাপড়গুলো এখন এই আমি কিন্তু এখনো আমার চেম্বারে, এখান থেকে আমি যে তারপরে এই কাপড়গুলো ধুতে হবে, তো জানি না। আর্ট উইথ ইমন ভাই বলতেছে আমিন ভাই ব্যাক করব প্লিজ। হ্যাঁ করেন। এই আমিরি আপু বলতেছে, ভাইয়া আমি কেক বানাচ্ছি, কেক শুধু বানিয়ে যাবেন আর একা একা খাবেন, আর খাওয়ানোর দরকার নেই, জিভে জল চলে আসছে কেকের কথা শুনে বাবা। তারপরে নিশাত রেসিপি আপু, নিশাত আপু বলতেছে রুমি আপুকে বন্ধু করে নিছি। এই রুমি আপু নিশাত আপুকে কিন্তু বন্ধু করে নেন। আর আর্ট উইথ ইমন ভাই আপনাকে বলতেছি আমি দিন কেক খাবো, আর এই তো আমেরি আপু কেক বানাচ্ছে, কিন্তু খেতে চাচ্ছে, ওনাকে কিন্তু দিতে হবে খাবার। আর আমি তো মাঝখানে আপনারা খাবার দেওয়া নেওয়া করবেন, এর ভিতরে একটু টুপ করে পড়ে গেলে আমি খেয়ে নিব। হ্যাঁ এইখানে আয়ান 2020 ভাইয়া বলতেছে, জি ভাই আমি এখন বন্ধু করে নিব। হ্যাঁ আয়ান 2020 ভাইয়া, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাকে বন্ধু না করে থাকেন, তাহলে প্লিজ আমাকে বন্ধু করে নেবেন, আমিও কিন্তু আপনাকে বন্ধু করে নিব, অবশ্যই ব্যাক দিব। আর আমার লাইভ স্ট্রিম চলাকালীন মন থেকে সত্য করে বলি, আমার লাইভ স্ট্রিম চলাকালীন যারা আমাকে কমেন্ট করেন, আমার সাথে সম্পৃক্ত হন, আমি কিন্তু অফলাইনে যখন চলে যাই তখন আমার ওয়াইফাই জোনে চলে যাওয়ার পরে আমি প্রত্যেকে যারা নতুন বন্ধু আমার সাথে, এখানে আমেরি আপু বলতেছে চলে আসেন ভাইয়া, চলে চলে এসে তো খেয়ে যাবেন। রকি ভাইয়া বলতেছে আই আন ভাই লিঙ্কটা দিন প্লিজ। আয়ান ভাই
আয়ান 2020 চ্যানেল থেকে চ্যানেলের যে ভাইয়া আছেন ওনাকে আমি বলতেছি, রকি ভাই চ্যানেলের লিংক চাচ্ছে আপনার, আপনি লিংক দিয়ে দেন, রকি ভাই আপনাকে কানেক্ট করে নিবে, রকি ভাইকেও আপনি ব্যাগ দিয়ে দিবেন, বিডি ট্রেডিশনাল কাজিন আমিন ভাই বন্ধু বন্ধু করেছি। হ্যাঁ ভাইয়ারা আপনারা সবাই সবাইকে বন্ধু করে নেন, আর মাঝখান দিয়ে কিন্তু কেউ যদি বন্ধু না করে থাকেন আমাকে বন্ধু করে নেবেন বলে আমি মনে করি। যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, আমার লাইভে যারা নতুন আসবেন তারা আমাকে বন্ধু করে নিয়েন, প্লিজ 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 আমাকে বন্ধু করে নিয়েন। আর যে যেটা বলতে নিয়েছিলাম, তো যখন কোনো কমেন্টে এখানে আয়ান 2020 কমেন্ট করেছেন হ্যাশ দিয়ে, আয়ান 2020 আমি এখন করে নিব, হ্যাঁ এখানে আমার সাথে আরেকজন সম্পৃক্ত হয়েছে তাসলিমা ইসলাম, হাই ফ্রেন্ডস প্লিজ মাই ফ্রেন্ডস নাও, হাই ফ্রেন্ডস প্লিজ মাই ফ্রেন্ডস নাও। এখানে তাসলিমা ইসলাম উনি আমার সাথে নতুন সংযুক্ত হয়েছে, বন্ধুরা সবাই তাসলিমা আপুকে ফ্রেন্ড করে নেন। আর তাসলিমা আপু আমার এই চ্যানেলে ইনশাল্লাহ যারা আছে সবাই বিশ্বস্ত বন্ধু এবং সবাই ট্রাস্টেড, তো আশা করি আপনাকে বন্ধু করলে আপনি অবশ্যই তাদেরকে বন্ধু করে ব্যাক দিবেন, এখানে কেউ ব্যাক করবে না। আসলে তাসলিমা আপু আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনাকে সহ সব বন্ধুকে বলছি, আমরা এখানে কিন্তু কেউ কারোর সাথে বেইমানি করি না, আর একে অপরের পরিপূরক, আমরা ইউটিউবার যারা আছি একে অপরের পরিপূরক। আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে হলে আমাদের টার্গেট ফিল আপ করার জন্য, ওয়াচ টাইম টার্গেট ফিল আপ করার জন্য কিন্তু আমরা একে অপরের পরিপূরক হিসেবেই কিন্তু আমরা কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এখানে বিডি ট্রেডিশনাল কাজিন উনি বলতেছে আয়ান ভাই বন্ধু হই, আয়ান 2020 চ্যানেলের কে বলছি ভাইয়া, এখানে বিডি ট্রেডিশনাল কাজিন আপু কিন্তু আপনাকে অবশ্যই মানে বন্ধু করে নিয়েছে, আপনি কিন্তু অবশ্যই ব্যাক করবেন। আর রকি ভাই উনি পেয়ে গেছি, রকি ভাই বলতেছেন হ্যাঁ এখানে পেয়ে গেছি, রকি ভাইকে কে বন্ধু করেছেন উনি পেয়ে গেছেন। আর রকি ভাই, রকি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, এই চ্যানেলে যারা আছেন আমার সাবস্ক্রাইবার বা আমার এই লাইভে আজকে যারা আছেন, আমি রকি ভাইকে শ্রদ্ধা জানাই এবং সবাইকে জানাই, সবার মাঝে রকি ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি, রকি ভাই আজকে যখন আমি লাইভ স্ট্রিমের নোটিফিকেশন থ্রো করেছি, রকি ভাই কিন্তু ওয়াচ লেটারে ওয়েটিংয়ে ছিলেন, হ্যাঁ উনি খুব ভালো মানুষ এবং আমার এখানে যারা আছে প্রত্যেকে খুবই ভালো মানুষ, আমি মনে করি আমার এখানে সবাই সৎ বন্ধু, কারণ আমি ফার্স্টেই বলেছি। হ্যাঁ আমার এখানে আরও কিছু কমেন্ট আসছে, আমি কমেন্টটা পড়বো, এই কথাটা বলে নিই আগে সবাইকে উদ্দেশ্য করে, আমার এই চ্যানেলে লাইভে যারা আছে তারা সবাই আমার সৎ বন্ধু, তাদের মন মানসিকতা ব্রড মাইন্ডেড, তারা ন্যারো মাইন্ডেড না। আর বন্ধুরা যারা একবার বন্ধু করে আনফ্রেন্ড করে দেয় তারা হচ্ছে ন্যারো ফ্যামিলির এবং ন্যারো মাইন্ডের মানুষ, আর এই ধরনের দুশ্মনদেরকে কখনো বন্ধু করবেন না। একবার যদি প্রমাণ পান যে আমি আপনাকে বন্ধু করে বন্ধুত্ব আবার বাতিল করে দিয়েছি, সেই বন্ধুকে কেউ কখনো কাছে টানবেন না। একটা জিনিস মনে রাখবেন, বিপদে প্রকৃতপক্ষে বন্ধু, বন্ধু হয়ে বুকে যে ছুরি মারে তাকে কখনো চ্যানেলে বন্ধু করে রাখবেন, এটা সবার উদ্দেশ্যে আমি বললাম। আচ্ছা এখানে আমি অনেকগুলো কমেন্ট পড়তে পারিনি, এখন পড়তেছি। এখানে তাসলিমা ইসলাম, হাই ফ্রেন্ড প্লিজ মাই ফ্রেন্ড, আচ্ছা এটা পড়েছি, এটাও পড়েছি। হ্যাঁ তাসলিমা ইসলাম উনি বলতেছে গুড হোপ, হ্যাঁ ভালো আশা অবশ্যই হতে পারে। আর এখানে রুমি আপু বলতেছে ভাইয়া আপনার সাথে চিকিৎসা বিষয়ে কোন প্রশ্ন করতে পারি, আপনার যদি কোনো প্রবলেম থাকে আমি আমি বর্তমানে কিসে আছি সেটা বলি, আমি প্রাইমারি সার্জারি এবং মেডিসিন নিয়ে আসি, তো আমি প্রাইমারি সার্জারি এবং মেডিসিনের উপরে যে কোনো রোগ নিয়ে আপনি বলতে পারেন, আমি সংক্ষেপে হয়তো বা টিপস দিয়ে দিতে পারি, রুমি আপু আপনাকে বললাম। এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সাজেস্ট করার জন্য। এবং রুমি আপু সহ আমার লাইভে যেই 5 জন বর্তমানে আছেন, আমি মিথ্যা বলবো না, পারি যে আমার লাইভে এখন 45 জন 100 জন 1K আছেন এটা বলবো না, আমার যে 5 জন ফ্রেন্ড লাইভে আছেন আমি তাদের
ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বর্ষের সহমতে আমি আমার এই ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন নাও পাই, যে ছয়জন এখন আরো একজন সংযুক্ত হয়েছেন, দয়া করে আমার এই কথাটা শুনে কেউ বের হবেন, আমার এই কথাটি শেষ না হওয়া পর্যন্ত কেউ বের হবেন না। আসলে আমার এই ইউটিউব চ্যানেলে আমি যদি মনিটাইজেশন নাও পাই তাহলে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি করোনা পরিস্থিতিতে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে আমার ফোন নাম্বারও কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আমি যে মানুষের এতটা কাছে আসতে পেরেছি এর জন্য আমি ধন্য। সবাই মানে এমন কেউ নেই আমাকে রাত্রে 1টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ভোর 6টা আমাকে ফোন দিয়ে পাইনি, কেউ বলতে পারবে না ইনশাল্লাহ আমার এই চ্যানেল খোলার পর থেকে। তো আসলে আমার মানে আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি এই কোভিড-19 এর যে 3টা মাস খুব লকডাউন ছিল ছিল এর ভিতরে যে আমি মানুষকে চিকিৎসা সেবায় কিছুটা দিতে পেরেছি এর জন্য আমি খুব গর্বিত আমার এই চ্যানেল দ্বারা। তো আমি এই চ্যানেলটাকে আমার আশীর্বাদ মনে করি, আমি আল্লাহ তাআলার একটি রহমত হয়তো বা আমার মাথায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও আপলোড করি, তো এই হঠাৎ মন থেকে একদিন ইউটিউবে ভিডিও আপলোড করে এই যেমন আস্তে আস্তে মানুষের কাছে আসার চেষ্টা করতেছি। তো বন্ধুরা আমার এই চ্যানেলে ঢোকার পরে যখন স্ক্রল করবেন আমার এখানে রান্না বিষয়ক ভিডিও পাবেন, চিকিৎসা বিষয়ক ভিডিও পাবেন, ঘোরার ভিডিও পাবেন, মজা হাসি ঠাট্টার ভিডিও পাবেন, মোবাইল টিপসের ভিডিও পাবেন। আসলে আমি মাল্টিপল করার চেষ্টা করেছি, আর মোবাইলের যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো আমি কিন্তু আমার এক ফ্রেন্ডের মোবাইলে চ্যানেল আছে ওর থেকে আমি দেখে দেখে শিখি। আমি ভাবলাম আমি মোবাইলের টিপস দিয়ে দেই না কেন, তাহলে তো মানুষ উপকৃত হতে পারে এটার দ্বারাও এবং আমার ওয়াচ টাইমটাও বাড়বে। ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমি এই কাজগুলো করেছি। তো বন্ধুরা আমার এই চ্যানেলটাকে স্পেসিফিক্যালি একটার দিকে ধাবিত করবো, তো সম্ভবত আমি আমার এই চ্যানেলটির মধ্যে ট্রাভেলিং রাখবো, মাস্ট বি ট্রাভেল রাখবো, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি ঘুরার চেষ্টা করব। আসলে আমি ঘুরার ভিডিও দিতাম যখনই আমি ইচ্ছা করেছি, আমার ঘুরার ফার্স্ট শিডিউল যখন রেখেছি তখনই কিন্তু করোনা পরিস্থিতির কারণে লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে আমি আর লাই করতে পারিনি, ট্রাভেলিং ট্যুরগুলো ট্যুরের ভিডিওগুলো দিতে পারিনি। তো সামনের দিকে দিব ইনশাল্লাহ, ভিডিও পাবেন এবং কিছু টেকনিক্যাল ট্রিক্স ভিডিও পাবেন। তো মূলত এই 3টে এবং খাবার দাবার, কোন হোটেলের খাবার, কোন রেস্টুরেন্টের খাবার, কোথায় ঘুরতে গেলে খাবেন, এই জিনিসগুলো নিয়ে আমার এই চ্যানেলটিকে সাজাবো এবং কিছু কিছু এক্সট্রা টিপস আমি দিব সব ইয়ের জন্য। আর এবার আমি এইগুলো SMS গুলো করি। এইখানে রকি ভাইয়া বলতেছে IM2020, জি ভাই আপনার কথা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, আর্ট উইথ ইমন আমিন, থ্যাংকস, ওয়েলকাম। এখানে আয়ান বলতেছে আমিন রকি ভাই আপনার জন্য, আলহামদুলিল্লাহ রকি ভাই আপনি নতুন একজন ফ্রেন্ড পেয়েছেন, এবং IM2020 ভাই আপনি একজন ফ্রেন্ড পেয়েছেন এর জন্য আমি খুব আনন্দিত। রকি ভাইয়া আয়ান ভাই ডান, আয়ান ভাই অনেক বলতেছে আমাকে বন্ধু করে নিও, বন্ধু করি কিন্তু পরে কেটে দেয় কেমন লাগে বলেন। আসলে বন্ধু করে নিও বন্ধু, আমির আপু আপনাকে বলছি বন্ধু করে নিয়ে যে বন্ধু করে দেয় সে তো বন্ধু না, সে তো বেইমান, তাকে কখনো বন্ধু করবেন না। আর এমনটা হয় এটা ইমান, এই যে আমাদের যে কলব আছে না যে ইমান, এই ইমানটা শক্ত করতে হবে, এই ইমান যার দুর্বল সে তো এটা করবেই। হ্যাঁ, আশা করি আমি কিন্তু আপনার বন্ধু হয়ে আছি। আর এখানে IM2020 ভাইয়া বলতেছে লিঙ্কডইন, বন্ধুরা আমার চ্যানেলে যারাই আসছেন তারা প্রত্যেকে তারপর চ্যানেলের একটা করে লিঙ্ক এখানে পোস্ট করুন, পোস্ট করলে সুবিধা হবে কি সরাসরি আপনি লিঙ্কে ক্লিক করলে আপনার চ্যানেলটা চলে যাবে, চ্যানেলটা চলে যাওয়ার সাথে সাথে উনি সাবস্ক্রাইব করে দিয়ে বের হয়ে এসে আপনাকে বলবে যে আমি ফ্রেন্ড করে নিয়েছি, তো আপনি পরবর্তীতে তাকে ফ্রেন্ড করে নিতে পারবেন। এখানে নিশাত রেসিপি আমরি আপু আমার সাথেও এমন হয়, হ্যাঁ আমার সাথেও হয়, কি বললাম বললাম না যে আমি রাত্রে দেখেছি 10টা, সকালে ঘুম থেকে উঠে দেখি 5টা নাই, এমন হয়। বন্ধুরা আমার সাথে লাইভে বর্তমানে 4 জন আছেন, আমি 4 জনের উদ্দেশ্য করে বলি,
আজান দিচ্ছি, আমি আপাতত আজানের জন্য একটু বিরতি দিচ্ছি, সবাই আমার সাথে থাকবেন, একটু বিরতি দিচ্ছি আজানের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজান শেষ হয়ে গিয়েছে, এই কারণে আবার শুরু করলাম। আচ্ছা আমি দেখি এখানে আর কি কি কমেন্ট আসছে। নিশাত রেসিপি আপু, উনি বলতে নিশাত আপু বলতেছে আমি আপুকে আমার সাথে এমন হয়, আমার সাথে এমন হয় বিডি ট্রেডিশনাল কাজিন, উনি আমাকে আরেকটা প্লে বাটন দিয়েছে ইউটিউবের। আর রুমি আপু বলতেছে ভাইয়া আমার শাশুড়ির 30 বছর যাবত ডায়াবেটিস, উনি প্রায় 8 বছর হাঁটতে পারে না, ইদানিং তার সব সময় হাঁচি কাশি লেগেই থাকে, সেই ক্ষেত্রে কি করা উচিত? রুমি আপু আপনাকে আমি বলতেছি, তো আমি পরের কমেন্টগুলো পড়ি। রকি ভাই বলতেছে তাসলিমা আপু ডান, আর এখানে আমির আপু বলতেছে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এখানে আয়ান 2020 বলতেছে ভাইয়া আপনার নামটা বলেন। আয়ান ভাই আমার নাম হচ্ছে নিয়াজ ভাই, হ্যাঁ এ আর নিয়াজ মানে আমানুর রহমান নিয়াজ, আমি নিয়াজ ভাই বলবেন। আর আমার চ্যানেলটি হচ্ছে ফান অ্যান্ড টেস্ট বাই নিয়াজ, মানে লাস্টের নামটাই হচ্ছে আমার নিয়াজ। বিডি ট্রেডিশনাল আপু উনি একটি প্লে বাটন আবার দিয়েছে। আর রকি ভাই বলতেছে সরি ভাইয়া বিদায় নিচ্ছি মসজিদে যাব, বাই বাই। ওকে রকি ভাইয়া বাই বাই, মসজিদে যান, নামাজ পড়েন, আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ এখানে রকি ভাই আবার বলছে আবার দেখা হবে অন্য দিন, খুব খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ রকি ভাইয়া, যেখানে থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রকি ভাইয়া। আর আয়ান ভাই আপনাকে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটিকে বন্ধু করে নেবেন, আর বন্ধু করে নিয়ে আমাকে একটু কমেন্ট করে রাখবেন, আমি অবশ্যই আমার রুমে যে ওয়াইফাইতে ঢুকে আপনাকে রাতে বন্ধু করে নিব, কমেন্ট করে রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ 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 আমাকে বন্ধু করে নিন এবং আমি ব্যাক দিব। এবার আমি মূল কথায় চলে আসি। রুমি আপু আপনি বলেছেন আমার শাশুড়ি 30 বছর যাবৎ ডায়াবেটিস, উনি প্রায় 8 বছর হাঁটতে পারে না, ইদানিং তার সবসময় হাঁচি কাশি লেগেই থাকে, সেই ক্ষেত্রে কি করা উচিত? আচ্ছা ওনার তো ডায়াবেটিস আছে, আর ডায়াবেটিসের রুগী যারা তাদের যে কোনো মেডিসিন কাজ খুব কম করে, তো এই এমত অবস্থায় আপনি যেহেতু হাঁচি এবং কাশি, ঠান্ডা এবং কাশি দুটোই আছে, আর শাশুড়ির মা যেহেতু তার বয়স কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, তো বয়স্ক মানুষদেরকে বেশি ওষুধ খাওয়ানো ঠিক না। আমি আপনাকে এমন একটি ওষুধের নাম বলে দিচ্ছি যে ওষুধটি খেলে তার ঠান্ডাটাও কমে যাবে, কাশিটাও কমে যাবে, ইনশাল্লাহ 100% কমে যাবে। তো এটা হচ্ছে ট্যাবলেট লুমোনা 10 mg, লুমোনা 10 ট্যাবলেট লুমোনা, আমি আবার বলতেছি রুমি আপু ট্যাবলেট লুমোনা 10 mg মানে 10 mg, এই লুমোনা ট্যাবলেটটি প্রতি রাতে একটি করে খাওয়াবেন। এটা খাওয়ালে এটার গ্রুপটা হচ্ছে মন্টিলোকাস গ্রুপ, এটা সেফ ড্রাগ বয়স্ক, এবং লুমোনার তিনটা ফর্মে পাওয়া যায়। রুমি আপু আপনাকে উদ্দেশ্য করে বলছি লুমোনার তিনটা স্ট্রেংথে পাওয়া যায়, এর ভিতরে একটি হচ্ছে সাসেপ লুমোনা 4। এখানে আমি দিয়ে আপু বলতেছে ভাইয়া
আমার ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আমি আমার ওয়াইফাই জন্য তো যে আমি দেখবো। আর আমির আপু আপনি অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করে দিবেন, আমি রাত্রে যখন 11টা 10টা 11টা বাজবে তখন আমাকে একটু নক দিয়ে। হ্যাঁ আমি অবশ্যই দেখবো আপনাদের ভিডিওগুলো, তাহলে ওয়াচ টাইমটা বেড়ে যাবে আর আপনারাও আমার পাশে থাকবেন। আর রুমি আপু আপনাকে উদ্দেশ্য করে যেটা বলতে নিয়েছি, লুমনার মাল্টিলুকাস গ্রুপে 3টি স্ট্রেংথে পাওয়া যায়। লুমনা 4 সাসেট বাচ্চাদের জন্য, হ্যাঁ ছোট বাচ্চা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের যদি ঠান্ডা কাশি তীব্র পরিমাণে থাকে তাহলে আমরা এটা খাবারের সাথে মিক্স করে সকালে এবং রাতে খাওয়াতে পারি। লুমনা 1 প্যাকেট লুমনা সাসেটকে মিশে 2 বেলা খাওয়াতে পারি। এবার আসেন লুমনা 5। লুমনা 5 হচ্ছে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত যে সকল বাচ্চারা আছে তাদেরকে চুইয়ে বলে, এটাকে বলে চকলেটের মতো মুখে দিলে চুষে খেয়ে নিতে পারে ওয়ান্স ডেলি, একটি করে খেলে তাদের 14 দিন ডোজ ফিল আপ করলে তার কাশি কমে যাবে ইনশাল্লাহ বাচ্চাদের ক্ষেত্রে। এবার আসেন যেহেতু আপনার শাশুড়ি আম্মা অবশ্যই বয়স্ক, তার ঠান্ডা এবং কাশি দুটোই আছে, তাকে আপনি দেবেন লুমনা 10 mg ট্যাবলেট। এটা সে খাওয়া দাওয়ার পরে ভরা পেটে রাতে একটি খেয়ে নিবে, খেয়ে নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে অবশ্যই এটা ডোজটা ফিল আপ করতে হবে। এখানে বিডি ট্রেডিশনাল কাজিন উনি আমাকে বলতেছে হ্যাঁ আমার সাথে আছেন, হ্যাঁ আমি খুব খুশি আমার সাথে থাকার জন্য। এখানে ভাইয়া আমি আপনার ভিডিও দেখি, হ্যাঁ এখানে আমির আপু বললো যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখি, হ্যাঁ ওয়েলকাম আমার ভিডিও দেখার জন্য। আমি জানি আর আমার এই আজকে লাইভ স্ট্রিমে যারা আছেন প্রত্যেকে আমার প্রকৃত পক্ষে আমার হৃদয়ের আত্মার বন্ধু, এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন প্রত্যেকে আমার আত্মার বন্ধু, এবং যারা আমার লাইভে আসেন তাদেরকে আমি আমার আত্মার বন্ধু, এবং তারা আমার আত্মার 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 আত্মা থেকে বন্ধু। এবং রুমি আপু আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে আমাকে একটি কমেন্ট করতে পারেন, আপনি বুঝেছেন কিনা। তো যাই হোক, এরই মাঝে আমি আরেকটা কথা না বললেই নয়, ওয়াইটি স্টুডিও 8:30 আমি সম্ভবত 9টা পর্যন্ত আজকে লাইভ স্ট্রিমে থাকবো। তো রুমি আপু আপনি কমেন্ট করুন ট্যাবলেটটি বুঝেছেন কিনা। রুমি আপু বলছে ভাইয়া আমার শাশুড়ির বয়স 65, আপনি যে ওষুধের নাম বলেন সেটা খাচ্ছে। হ্যাঁ যদি এই ওষুধটা খেয়ে থাকে, রুমি আপু এই ওষুধটা খাওয়ার পরেও কি কোনো ইমপ্রুভমেন্ট হয়নি একটু প্লিজ কমেন্ট করে বলুন। রুমি আপু আপনি আমাকে কমেন্টে জানান এই ওষুধটা খাওয়ার পরে ইমপ্রুভমেন্টটা কেমন হয়েছে একটু বলুন, তা নাহলে আমি আরেকটা ওষুধ, বিকল্প ওষুধ অবশ্যই আছে। আর রুমি আপু আপনার শাশুড়ি আম্মা কি কখনো ইনহেলার ইউজ করেছে? আমির আপু ভাইয়া এখানে আমার সবাই ভাই বোন বন্ধু না, গুড, একটু খুব ভালো পরামর্শ দিয়েছেন। আমির আপু বলতেছে ভাইয়া এখানে আমরা সবাই ভাই বোন বন্ধু না, হ্যাঁ থ্যাংক ইউ আপনার এই পরামর্শের জন্য আপু, আমরা সবাই ভাই বোন, আমরা একই মা পেটের ভাই বোনের মতো আমরা একজন আরেকজনকে ভাই বোন করে নিয়েছি, বা ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো। খুব বুকটা ভরে গেল আমির আপু, আমার মন থেকে আপনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি আমাকে ভাই হিসাবে গ্রহণ করার জন্য, বা সবাই ভাই বোন এই চিন্তা ভাবনা মাথায় আনার জন্য। আসলে বন্ধু না ভাই বোন, এটাই রাইট। তো ওয়াইটি স্টুডিও অনেক সময় এই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করুন এটা করুন সেটা করুন করে যখন আমরা একজন আরেকজনের সাথে চ্যানেলটাকে আবদ্ধ করি তখন এটাকে ডিসকানেক্ট করে দেয়। মোস্ট ওয়ান আমি আরেকটি সিগনাল দিচ্ছি, আমার এই চ্যানেলে যারা বন্ধু আছেন তাদের মাধ্যমে, যে বর্তমানে আমার লাইভে 3 জন আছেন, এই 3 জনের উদ্দেশ্য করে আমি বার্তাটা পৌঁছে দিতে চাই সবাইকে, যে অনেকে আছে ভিডিও দেখে কমেন্ট করে যে 12তম লাইক দিয়ে বা 132তম লাইক দিয়ে ঘন্টা বাজিয়ে বন্ধু করে নিলাম। তো এই ধরনের কমেন্ট যারা করবে করলে তাদেরকে প্লিজ সুন্দর করে বলে দিবেন যেন সংখ্যাটা ডিলিট করে দেয় বা সংখ্যাটা ইরেজ করে দেয়। সংখ্যাটা যদি ইরেজ না করে তাহলে আপনার এই ফ্রেন্ডশিপটা 2 দিন অটোমেটিক্যালি ইউটিউব স্টুডিও বাদ দিয়ে দেয়। আবার অনেক সময় আপনার যে 3 মিনিটের ভিডিওটা দেখলো এই 3 মিনিট ওয়াচ টাইমটাও কেটে নেয়। দেখি
রুমিয়াপু আমাকে এখানে কমেন্ট করেছেন একটু কমেছে, তবে ইনহেলার কখনো ব্যবহার করেনি। আচ্ছা রুমিয়াপু, যদি ইনহেলার মানে ইনহেলারটা কিন্তু অনেক সময় আমরা ভাবি কি যে ইনহেলার ব্যবহার করলে অনেক সময় যে আর মনে হয় জীবনে ইনহেলার ছাড়া যাবে না, না এটা ভুল ধারণা। যদি তীব্র থেকে তীব্রতর কাশি হয় রেসপিরেটরি, আমাদের যে শ্বাসনালীটা আছে এই শ্বাসনালীটা নাকের এখান দিয়ে যে এই খাদ্যনালীর এখান দিয়ে এসে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, এটাকে রেসপিরেটরি ট্র্যাক সিস্টেম বলে। যখন রেসপিরেটরি ট্র্যাক সিস্টেমের ভিতরে অ্যালার্জির মতো বা চর্বি বা সংকুচিত, আর শ্বাসটা কেন হয় বা কাশিটা কেন হয়, রেসপিরেটরি ট্র্যাক সিস্টেমের যে নলটা, এই নলটা থাকে ঠিক এই যে এইরকম এরকম ফাঁকা, তো এটা যখন সংকুচিত হয়ে যায় এই অ্যাজমাটিক প্রবলেমে এরকম হয়ে যায়, তখন শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়। কষ্ট হওয়ার ফলে কিন্তু আমাদের এরকম শব্দ হয়, কাশি হয়, হ্যাঁ, এবং ঠান্ডা লাগলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক সিস্টেমটা ব্লক হয়ে যায়। তো আমরা অনেক সময় লাস্ট স্টেজে যে বা ফার্স্ট স্টেজে ব্যবহার করে যে আমরা ইনহেলার পুশ করি, তো অনেক সময় আমরা শুনি না বাচ্চাদেরকে আমরা গ্যাস দিতে হয় বলে না, তো এই গ্যাসটা যখন নেয়, এই গ্যাসটা এক জিনিস, ইনহেলারটা আরেক জিনিস। যদি আপনি আপনার শাশুড়ি আম্মাকে ইনহেলার দেন, অ্যাজমাসল ইনহেলার যদি দেন, তো এটা সে একটা ইনহেলার ব্যবহার করুক বা দুইটা ইনহেলার ব্যবহার করুক, কাশি ভালো হয়ে গেলে ইনহেলার বন্ধ করে দিতে পারবে। ইনহেলার কোনো জটিল কিছু না, কিন্তু সামাজিক পর্যায়ে আমাদের একটা ব্যাধি আছে, আমরা বলি যদি কেউ ইনহেলার ব্যবহার করে আমরা বলি ওরে বাবা ইনহেলার ব্যবহার করতেছে না জানি কি। হ্যাঁ, তো ইনহেলার কিছুই না, ইট ডাজ নট ম্যাটার, ইনহেলার আপনার যেই কোনো সময় আপনি ইনহেলার বন্ধ করে দিতে পারেন। তো তীব্র থেকে তীব্রতর কাশি হলে আপনারা ইনহেলার, আপনি আপনার শাশুড়ি আম্মাকে ইনহেলার দিতে পারেন। তো রুমিয়াপু কমেন্ট চাই, বুঝেছেন কিনা, না বুঝলে বলেন, আমি আবার আপনাকে ই করে দিব। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও নিয়ে আরেকটা কথা বলি। তো এই ওয়াইটি স্টুডিও অনেক সময় এখানে যে অনেকে বলেছে যে অটোমেটিক্যালি কে আছেন আমার সাথে, রুমিয়াপু কমেন্ট করেন, আচ্ছা ওয়াইটি স্টুডিও নিয়ে আমরা আরেকটু কথা বলি। ওয়াইটি স্টুডিওতে আমরা সবগুলো দেখতে পারি, ওয়াচটাইম দেখতে পারি এবং অডিয়েন্স দেখতে পারি এবং আমাদের ক্লিক রেট দেখতে পারি, সব আমাদের বর্তমান ভিডিওটির কন্ডিশন কি এগুলো আমরা সবই দেখতে পারি ওয়াইটি স্টুডিওতে। রুমিয়াপু কমেন্ট চাই, আমার সাথে রুমিয়াপু সংযুক্ত আছেন কি না জানি না, রুমিয়াপু কমেন্ট করেন, আপনি ওষুধ ইনহেলার সম্পর্কে আপনি বুঝছেন কি না, বা ইনহেলার সম্পর্কে যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাকে একটু প্লিজ জানান, আমি ইনহেলারটা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আর বন্ধুরা বন্ধুরা, এই এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি তা হচ্ছে ওয়াইটি স্টুডিও কেন সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে এবং টাইমটা কেন কেটে নিচ্ছে। বন্ধুরা আমরা এক কথা জানি, হ্যাঁ রুমিয়াপু বলতেছে আমার শ্বশুরের প্রায় 5 দিন হলো মাথা ব্যথা হচ্ছে, তবে প্রচণ্ড না আর ঠান্ডার জন্য নয়। আচ্ছা রুমিয়াপু, যদি এমন ব্যথা হয় ঘুম কেমন হয় রুমিয়াপু, আপনার শ্বশুরের ঘুম কেমন হচ্ছে, আপনার শ্বশুর আব্বার ঘুমটা কেমন হয় আমাকে একটু প্লিজ জানান, এবং মাথার কোন জায়গাটা ব্যথা করতেছে, কি মাথার মিডল পজিশন, লেফট অর রাইট পজিশন, কোনটা ব্যথা করতেছে না হোল হেড ব্যথা করতেছে আমাকে এটা একটু কমেন্ট করে জানা, তারপরে আমি ওষুধের নাম বলে দিচ্ছি। আর বন্ধুরা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে কেউ কারো চ্যানেলে যে ভিডিও দেখে কমেন্টে বলবেন না যে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম, আপনি আমারটা করে দেন। আসলে সাবস্ক্রাইব করে এই কথাটা যখন বলেন তখন ওয়াইটি
স্টুডিও অটোমেটিক্যালি 2 দিন 3 দিন 4 দিন পরে আপনার সেই সাবস্ক্রাইবারটা বা সেই এটা ডিসকানেক্ট করে দেয়, এবং ওয়াচ টাইমটা আপনি যেই সময়টা দেখলেন আপনার এই সময়টা আপনার চ্যানেল থেকেও কেটে দেওয়া হয়, এবং যাকে সাবস্ক্রাইব করলেন তার চ্যানেল থেকে ওই পরিমাণ ওয়াচ টাইমটা ক্যান্সেল করে দেয়। তো বন্ধুরা, আমরা কখনো কারো কমেন্টে সাবস্ক্রাইব করে দেন আমিও করে দিব এরকম কোনো কিছু বলবো না বা লিখবো না। আর আরেকটা বিষয় না জানলেই নয়, আমরা অনেক সময় ভিডিওর কমেন্টের মধ্যে লিখি 120তম লাইক দিয়ে গেলাম বা 65তম লাইক দিলাম, 67তম লাইক দিয়ে গেল, যে ঘন্টা দিলাম, কখনো সংখ্যা উল্লেখ করব না। আর বন্ধুরা, আমি যেটা মনে করি, আমার ভিডিও দেখে যদি কেউ এইভাবে কমেন্ট করে যে ভাইয়া ভিডিওটি দেখলাম অনেক স্কুল বা আমার খুব উপকার হলো, পাশে আছে পাশে থাকবেন, যখন এই কথা বলে আমি মনে করি যে সে আমাকে ফ্রেন্ড করে নিয়েছে, তখন আমি তার চ্যানেলটিকে ফ্রেন্ড করে নিই আমার সাথে। তো মূলত এইভাবেই কিন্তু বললে আমরা বুঝে নিই। আর বন্ধুরা, আমি মনে করি বন্ধুরা, আমার সাথে বর্তমানে লাইভে মাত্র 3 জন বন্ধু আছেন, এবং এই 3 জন বন্ধুর মধ্যে রুমি আপু আছেন, আর কে আছেন আমাকে যদি প্লিজ বলেন আমি আপনাদের নামগুলো একটু বলবো। তা আমি মনে করি রাতে ঘুমের ওষুধ খায়, রুমি আপু কমেন্ট করেছেন রাতে ঘুমের ওষুধ খায় আর কপাল থেকে মাথার উপর দিকে ব্যথা, আর এখানে বিডি ট্রেডিশনাল কাজিন উনিও বলতেছে ভাইয়া আমিও আছি। তো আমি আমার এই 3 জন বন্ধুকে উদ্দেশ্য করে বলছি, আর রুমি আপু আপনাকে আমি একটু পরে ফিনিশিং দিচ্ছি, আমি মূলত আমার এই 3 জন বন্ধুর উদ্দেশ্যে বলছি যে আমরা সত্যিকারের বন্ধু হিসাবে থাকতে চাই, আপনি আমার ভিডিও দেখে দিবেন, আমি আপনার ভিডিও দেখে দিব, এটা প্রমিস করে বলছি। এবং ওয়াচ টাইমটা ফিল আপ করতে হলে আমরা যদি প্রতিনিয়ত আমাদের একজন আরেকজনের বন্ধুর ভিডিওগুলো দেখে ফিল আপ করে দিই, তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো। আর যেটা না বললেই নয় বন্ধুরা, কখনো বেইমানি করে আপনি ইউটিউব চ্যানেলে সফলতা অর্জন করতে পারবেন না। আর বিডি ট্রেডিশনাল কাজিন উনি বলতেছে খাইতেছিলাম, হ্যাঁ আসলে রাত হয়েছে তো 1:30 বাজে, খাওয়ার টাইম, খেয়ে নেন আলহামদুলিল্লাহ। খেতে খেতে আমার কথা শুনতেছেন, আসলে খুব ভালো লেগেছে যে খাওয়ার সময় আমাকে বন্ধু হিসাবে আপনারা ডিসকানেক্ট করেননি। আর বন্ধুরা, আমার এই 3 জন বন্ধুকে আমি পরামর্শ দিচ্ছি, সেটা আমার আমার মেধা থেকে বলছি, সৎ থাকবেন, সৎ থাকলে কখনো মানুষ ঠকে না। আমি আজকে এই পজিশনে খোদা তালার কাছে অশেষ মেহরবানিতে বলি যে আমি খুব ভালো আছি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে আমি খুব ভালো আছি, আল্লাহর সৃষ্টি সেরা জীব মানুষ, এই মানুষকে আমি চিকিৎসা দান করতে পারতেছি। এই মানুষ যখন অসুস্থ হচ্ছে, আল্লাহর সৃষ্ট সেরা জীব, তখন আমার কাছে আসলে আমি তাকে মানে একটা উসিলা হিসেবে সে আরোগ্য পাচ্ছে, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমি একটি হাদিসে শুনে যে আল্লাহ তাআলা যাকে খুশি মানে যার উপরে খুশি হয়, আল্লাহ তাআলা স্বয়ং যার উপরে খুবই 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 খুশি থাকে তাকে ডাক্তার এবং বিচারের ভার দিয়ে থাকে, জজ। হ্যাঁ, তো বিডি ট্রেডিশনাল কাজে উনি একটি ই করেছে, মেসেজ দিয়েছে আমাকে রুমি আপুকে উদ্দেশ্য করে, রুমি আপু বন্ধু হই চলেন। হ্যাঁ, রুমি আপু এবং বিডি ট্রেডিশনাল কাজিন আপু আপনারা 2 জন বন্ধু হয়ে নেন। আর রুমি আপু খুবই ভালো একজন আপু, খুবই ভালো মানুষ, ব্রড মাইন্ডের মানুষ। বিডি ট্রেডিশনাল আপু, আপনি রুমি আপুর সাথে কানেক্ট থাকতে পারেন। আচ্ছা, রুমি আপু বলতেছে ভাইয়া আপনার ওয়াচ টাইম কি অবস্থা এখন থেকে, নাকি লাইভ করা যাবে না, এই বিষয়ে কিছু জানেন? আসলে এখন থেকে লাইভ করা যাবে না এই বিষয়ে আমি তেমন একটা জানি না, আমি জেনে অবশ্যই জানাবো। আসলে লাইভ করলে কি করবেন রুমি আপু, দেখেন আমরা যখনই কোনো মুভিতে ইউটিউবাররা আগাতে চাচ্ছি, তারা এত কঠিন কঠিন নিয়ম দিতেছে, যে নিয়মগুলো আসলে ওই যে একটা প্রবাদ আছে না, ওই জিকে মেরে বউকে শিক্ষা দেন, মানে তারা
বিভিন্ন ওয়েতে আমাদেরকে পিটাচ্ছে যেন আমরা না সাকসেসফুল হতে পারি। যাই হয়, আমরা লাইফ করবো। আসলে রুমিয়াপু, লাইফ করলে যে শুধু ওয়াচ টাইমই পাবো তা কিন্তু না। এই যে আজকের আমার এই লাইভে তিন চারজন বন্ধু তো মনে হয়, যেমন রকি ভাই কিছু ফ্রেন্ড পেলো, রুমিয়াপু আপনি কয়েকজন হয়তো পাবেন, তারপর বিডি ট্রেডিশনাল আপু উনিও পাবে। তা আমি মনে করি এটাই সার্থকতা, লাইভে আসার এটাই সার্থকতা। আমার যদি ওয়াচ টাইম না হয়, রুমি আপু এবং রুমি আপু, বিডি ট্রেডিশনাল আপু এবং আমিরি আপু যারা আছেন আমার সাথে, আরেকজন কি আছে আমি দেখি, বিডি ট্রেডিশনাল কাজিন আপু, মানে যারাই আছেন আমার এই লাইফে, আচ্ছা আমরা কি শুধু তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আমার যদি মনিটাইজেশন না হয়, ওয়াচ টাইম না হয়, আমি খুব আনন্দিত, কারণ আমার কথাগুলো আপনারা মন দিয়ে 1 ঘন্টা যাব, সেই 7টা বাজে আমি লাইভে আসছি, 7টা থেকে 7টা 8টা 35 পর্যন্ত 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 35 মিনিট যাবত আমি পক পক বক বক করেই যাচ্ছি। এই কথাগুলো আপনারা কন্টিনিউ শুনেছেন, আমার সাথেও ছিলেন। এখন ওয়াচ টাইম যদি নাও পাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মাধ্যমে একজন আরেকজনের বন্ধু হতে পেরেছেন, এটাই বড় সার্থকতা। আর আমি আশা করি আমার আপনাদের চ্যানেলে যখন নতুন কোনো বন্ধু আসবে আমাকে খুঁজে পেলে আমাকে বন্ধু করে নেবে, আর আমাকে বন্ধু করে নেওয়ার পরে কিন্তু আমি তাদেরকে অবশ্যই ব্যাক দিব। এখানে আমাকে বিডি ট্রেডিশনাল ভাই বলতেছেন, হ্যাঁ ভাই, তো আমি বলি ভাইয়া সৎ পথে চললে, সৎ থাকলে কখনো বিফলে যাবেন না। আমি মনে করি রুমি আপু, বিডি ট্রেডিশনাল আপু, তারপরে আমিরি আপু, আমিরি আপু দেখেন এখনো আছে, সেই 1.5 ঘন্টা যাবো উনি আছে, ও আমার বাবাও আছে, ওনার ছেলে উনি, ও আমার সাথে আছে, ও আমাকে ক্রিকেটার খেলোয়াড়ের মতো উপাধি দিয়েছে, ও কিন্তু আমার সাথে আছে। আসলে আমি খুব গর্ববোধ করি, আমি যে যাই হোক এই অল্প কিছুদিনে যে আপনাদের একজন মনের মানুষ হিসেবে স্থান করে নিতে পারবো আপনাদের মনে, কখনো কল্পনা করতে পারিনি। আর যাই হোক, সৎ পথে চলবো, সৎ পথে সবাই চলবেন, সৎ পথে চললে অনেক বাধা বিপত্তি আসবে, বাট কখনো কোনো দিন পিছপা হওয়া লাগবে না। তো একটা এর ভিতর সৎ পথে চলার একটা গল্প বলি, যে তিনজন আমার সাথে লাইনে আছেন, রুমি আপু, তামিরি আপু এবং ব্রিটি ট্রেডিশনাল আপু, আমি বলি এই তিনটি চ্যানেলের উদ্দেশ্যে আমি বলি, সরি, ও রুমি আপু, আপনার শ্বশুরের যে মাথা ব্যথা এটা নিয়ে আপনার শ্বশুরকে আপনি টাফমিল খাওয়াতে পারেন ওয়ান্স ডেইলি, হ্যাঁ, সকালে যদি খাইয়ে দেন অথবা রাতে খেলে পরের দিন আবার রাতে, টাফমিল 200 মিলিগ্রাম, এটা হচ্ছে, তো এই টাফমিল SKF-এর 200 মিলিগ্রামের, এটা যদি একটা খায় তাহলে 4-5 দিনে ইনশাল্লাহ আর কোনো ব্যথার ওষুধ লাগবে না। এখানে আমিরি আপু বলতেছে, ভাইয়া কাজ করতেছি আর আপনাকে দেখতেছি, আলহামদুলিল্লাহ, আমিরি আপু কাজ করতেছে আর আমাকে দেখতেছে, মানে ভাইকে কতটুকু ভালোবাসলে বোন তাকে দেখা বাদ দেয় না, এইটাই তার প্রমাণ। আমার বোন কাজ করতেছে, এরই ভিতরে আমার কথা শুনতেছে, আমাকে দেখতেছে। আসলে আমিরি আপু, বোন আমার, আমার মনে হয় সন্ধ্যাবেলা লাইভে আসার চেয়ে রাতে লাইভে আসাটা ভালো হয়, কি মনে করেন? যদি বলেন তাহলে আমি রাত 10টার পরে লাইভে ট্রাই করব, বা এই সন্ধ্যার পরে তো নামাজ থাকে, আসলে নামাজে যেতে পারি, নামাজ থাকে, বিভিন্ন কাজ থাকে, বাচ্চাদের পড়াশোনা থাকে, আমার বাবার পড়াশোনার একটু ডিস্টার্ব হয় আমি লাইভে আসলে যা বুঝতে, কি বলেন রাতে আসবো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। শ্বশুরের জন্য ট্যাবলেট টাফ নিল 200 মিলিগ্রাম, এটা নিকটস্থ ফার্মেসি থেকে কিনে নিবেন, সাইড এফেক্ট নাই। আর সাথে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন, যে গ্যাস্ট্রিকের ওষুধটা উনি খায়, হইতে পারে ম্যাক্সপ্রো, হইতে পারে স্যাক্রো, হইতে পারে ইসোনিক্স, হ্যাঁ যেটা খায় ওই একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিবেন। আর সব পথের কথা যে বলছিলাম বন্ধুরা, আমি যে হসপিটালে জব করি, আমার এই হসপিটালে জবের ফাঁকে ফাঁকে আমি ভিডিও এডিট করতাম, তো আমার ডিউটি টাইম পরে বা আমার অফিস টাইমের পরে কিন্তু আমি আমার কাজগুলো করতাম, কিন্তু মানুষ মানুষের ভালো কখনোই দেখতে পারে না। তা আমারই এক সিনিয়র বড় ভাই
উনি আমার যে অথরাইজেশন যে হেড ওনার কাছে কমপ্লেন করলো যে এরকম এরকম নিয়াজ সাহেব তো ইউটিউবে চ্যানেল খুলছে, তো উনি তো ঠিকমতো কাজ কাম করে না। তো বাই দ্য ওয়ে, যে কোনো ওয়েতে আমাকে উনি এখানে রুমি আপু বলছে ভাইয়া কষ্ট করে ওষুধের নাম না নাম না আবার বলেন, আর লেখার অপশন থাকলে একটু লিখে দেন। আসলে আমার এখানে লেখার অপশন পাচ্ছি না রুমি আপু, আপনি লেখেন। আমি স্পেলিং বলি, ট্যাবলেট টি ইউ এফ এন আই এল টাফনিল। আসলে না এইভাবে তো দেখাতে পারছি না রুমি আপু, আপনি জাস্ট মিনিট একটু লাইনে থাকেন, আমি আপনাকে ওষুধের নামটা লিখে দিই, আপনি স্ক্রিনশট নিয়ে নেন। রুমি আপু, আমি আপনার জন্য এই ওষুধটির নাম লিখেছি, আপনি মোবাইলের স্ক্রিনশট নিয়ে ফার্মেসিতে দেখালে আপনাকে এইটা দিয়ে ওষুধটা দিয়ে দিবে। রুমি আপু, আপনি এই স্ক্রিনশট নেন। আচ্ছা, এখানে আমাকে আমির আপু বলতেছে ঠিক আছে ভাইয়া রাত 10টার পরে লাইভে আসেন তাহলে ভালো হয়, এই সময় কাজ করি। ওকে, আমি রাত 10টার দিকে করব। আর ই রুমি আপু, আপনি কি স্ক্রিনশট নিয়েছেন বলেন? এই ওষুধটা আপনি মাথা ব্যথার জন্য আপনার শ্বশুরকে খাওয়াতে পারেন, প্লিজ স্ক্রিনশট নিলে রুমি আপু আমাকে বলবেন। থ্যাংক ইউ রুমি আপু, আপনি স্ক্রিনশট নিয়েছেন, তো এই ওষুধটা খাওয়ান। ওষুধটা খাওয়ানোর পরে ইনশাল্লাহ আর মাথা ব্যথা থাকবে না আমি আশা করি। এখানে রুমি আপু আমাকে একটি এসএমএস করেছেন, ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, হ্যাঁ ধন্যবাদ, ওয়েলকাম রুমি আপু, আপনাকেও ধন্যবাদ। ওষুধটা খাওয়ান, খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো যেটা বলতে নিয়েছিলাম, সৎ পথে থাকলে কি হয়, আমার যে ইনচার্জ ছিল, আমার যে হেলথ হেলথের যে হেড ছিল ডিপার্টমেন্ট অফ হেলথ, ওনারকে কমপ্লেন করলো আমার নামে, আমারই এক সিনিয়র ভাইয়া, আমি নাকি ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, চ্যানেল খুলেছি। তো যাই হোক, উনি আমাকে ফোন করলো, যে কোনো ওয়েতে একটা কাজ নিয়ে উনি আমাকে ফোন করলো। ফোন করে বলতেছে যে নিয়া সাহেব, আপনার নামে তো কমপ্লেন আছে। তো আমি বললাম যে স্যার আসলে অ্যাকচুয়ালি আমার নামে কী কমপ্লেন আমি তো জানি না। তখন সে আমাকে বললো যে আপনি নাকি একটু তো আমাকে বললো যে আপনি নাকি ইউটিউবে চ্যানেল খুলছেন, তো ওই চ্যানেল আসলে খোলাটা তো ঠিক হয়নি। তো এরপরে আমি তাকে উত্তর দিলাম যে স্যার আমি হ্যাঁ চ্যানেল অবশ্যই খুলেছি এবং আমি ভিডিও কন্টেন্ট দিই, আমি আমার ভিডিও কন্টেন্টগুলো চিকিৎসা বিষয়ক কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করেছি। এই করোনা পরিস্থিতিতে মানুষ কি করবে, মানুষ হসপিটালে যে ডাক্তার পাচ্ছে না, আমাদের হসপিটালে আসলে আমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে একজন মানুষ অসুস্থ হয়ে কার কাছে যাবে।
তো সে যেন অন্তত অ্যাটলিস্ট ইউটিউবে যদি থাকে, ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে শিক্ষণীয় একটা প্ল্যাটফর্ম, যদি এই প্ল্যাটফর্মে এসে সে আমার ভিডিও দেখে যদি কিছুটা উপকৃত হয়, আমি মনে করি এতে আমার একটা আমি আনন্দিত। তখন সে আমাকে বলল যে আপনি কখনই করেন, তখন আমি তাকে বললাম যে আমি অবশ্যই আমার অফিস আওয়ার পরে বা আমার রুগী থাকলে আমি কখনো এই কাজটি করি না, আমি রাতে কন্টেন্টগুলো তৈরি করি। তো রুমি আপু সহ আমার বন্ধুরা যারা আছেন, আমির আপু সহ যারা আছেন, তাদেরকে বলি আমি এমনও রাত দিয়েছে রাত 3টা পর্যন্ত আমি কন্টেন্ট তৈরি করেছি, বসে বসে কন্টেন্ট তৈরি করেছি। আর একটা স্ক্রিপ্ট তৈরি করতে যে আমার অনেকবার কাটা লাগছে, তো অনেক কষ্ট করে আসলে। আমার আমি যখন ইউটিউবে ফার্স্ট ভিডিওই করি আমার কোনো কিচ্ছু ছিল না, আমি এই যে এখন ট্রাইপড কিনেছি, ভালো ফোন, এটা সেটা ওটা, আনুষঙ্গিক যেগুলো আছে আমিগুলো আস্তে আস্তে কিনতেছি বা ই করতেছি, কিন্তু আমি যখন ফার্স্ট ভিডিও করি তখন আমি এই একটা কক্সিটের উপরে মোবাইল রেখে তারপরে ফ্ল্যাশ কষ্ট করেছি সারাদিন রুগী দেখে ই করে, তারপরে ওইখান থেকে আজকে পর্যন্ত মোটামুটি আসতে পেরেছি। তো জানি না সামনের দিকে কতটুকু অগ্রসর হতে পারবো। তো মূলত আমার যখন হেলথ ইনচার্জ উনি যখন এই কথাটা শুনলো তখন সে বলল আচ্ছা ঠিক আছে সাবধান হয়ে যান। তো আমারই এক কলিগ তার সামনে, আমার আমার বস প্লাস আমার কলিগ, তো ওনার সামনেই আমার যে হেলথ ইনচার্জ আছে উনি বলল কি দেখি নিয়াস কি চ্যানেল খুলেছে, এই কথা বলে আমার ফান এন্ড টেস্ট বাই নিয়াস উনি ওই ভিডিওটার ভিতরে ঢুকলো। ঢুকার পরে বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে দেখবেন, আমার ভিডিওগুলোর ভিতরে গেলে দেখবেন ফোড়া হলে করণীয়, তারপর সাইনোসাইটিসের জন্য করণীয় এবং পেট ব্যথা করণীয়, ডায়রিয়ার হলে কী করণীয় ইত্যাদি অনেকগুলো রোগের কন্টেন্ট ভিডিও আছে। তো ফোড়া হলে কী করণীয় উনি এই ভিডিওটা দেখলো, তাই ফাস্টুলার্স দেখার পর উনি বলতেছে যে আসলে ও তো খুব ভালো জিনিস তৈরি করেছে। তো ও যেহেতু বলে যে আমরা ভিডিও তৈরি করতে বলি না যে বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবে। তো উনি বলতেছে কি যে ও যেহেতু সাবস্ক্রাইব করার কথা বলছে দিলাম আমি সাবস্ক্রাইব করে, তখন সে আমার সেই কলিগের সামনে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে আমার চ্যানেলটি সেও সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। তো আমার হেলথ ইনচার্জ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে। তাহলে আমি পরক্ষণে যে আমার নামে কমপ্লেন করলো আমি তাকে সামনে রেখে উদ্দেশ্য করে বললাম যে সৎ পথে কখনো চললে মানুষ মরে না, আর উনি আমার নামে কমপ্লেন করার ফলে কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছে, আমার হেলথ ইনচার্জ সে খুশিও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। আর অবশ্যই আমার হেলথ ইনচার্জ কিন্তু মার্কিং করে নিয়েছে যে আসলে ও যে আমার নামে কমপ্লেন দিল, আজকে যদি কোনো খারাপ কিছু করতাম তাহলে কমপ্লেন করলে ওনার কাছে ভালো হতে পারতো, কিন্তু উনি ভালো হলো কোত্থেকে, উনি তো বরং আরো খারাপ হয়ে গেল, আমি ভালো হয়ে গেলাম। তো সৎ পথে থাকলে কেউ যদি ক্ষতি করতেও আসে আল্লাহ তাআলা আপনাকে গড়ে তুলে দিবে। তদ্রূপ আমি বলি আমাদের চ্যানেলে যারা বন্ধু হয়েও পরবর্তীতে আনফ্রেন্ড করে দিচ্ছে এমন অনেক আছে, তারা কখনোই উপরে উঠতে পারবে না, বড় হতে পারবে না, তারা নিচে নিচে থেকে যাবে। আর আমি ইনশাল্লাহ আপনার সাথে আমিও একসময় দেখবেন একটা প্ল্যাটফর্মে চলে গেছি, কারণ আমার আপনার মন সৎ। তো আমার সাথে বর্তমানে লাইভে 4 জন আছেন, এই 4 জনকে উদ্দেশ্য করে আমি বলতেছি সৎ থাকবেন, সৎ সততা কখনো মানুষকে ধ্বংস করে না, সৎ সততা মানুষকে অনেক বড় করে দেয়, অনেক বড় স্থানে নিয়ে যায়, অনেক উপকার করে, এবং সৎ থাকলে কখনো মানুষ পিছু হয় না। তো আমি একটু কমেন্ট পড়ছি এখানে, আমিরি আপু বলতেছে ভাইয়া এই কাজে অনেক কষ্ট। হ্যাঁ এই কাজে আসলে অনেক কষ্ট, একটা ভিডিও কন্টেন্ট তৈরি করা যে কতটুকু কষ্ট এ তো জানেন, আর বিশেষ করে আমার চেয়ে আপুরা আপনাদের কষ্টটা অনেক বেশি, কারণ সারাদিন সংসার গুছানোর পরে। রুমি আপু আবার সিগনাল দিয়েছে, হ্যাঁ আমি আছি লাকি 5 হিসাবে, হ্যাঁ লাকি 5 হিসাবে আছে। রকি ভাইয়া আই এম ব্যাক, ওয়েলকাম রকি ভাই, সালাম আলাইকুম রকি ভাই, কেমন আছেন রকি ভাই? আমি কিন্তু নামাজ পড়তে পারিনি এখনো, তো এসে নামাজ তো যে পড়বো ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে যে কোনো বিপদে আপদে আল্লাহর কাছে
রকি ভাই, থ্যাংকস, ওয়েলকাম রকি ভাই। হ্যাঁ, আপনি আছেন। আর রকি ভাই, দিল থেকে বলছি, আমার বন্ধু রকি ভাই, একদিন চায়ের দাওয়াত দেন। রকি ভাই, আপনার আপনার বাসার অ্যাড্রেসটা কোথায়? আর রকি ভাই নামাজ পড়ে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রকি ভাই, আপনি নামাজে যাওয়ার সময় তো আমাকে নক করে গেছেন যে নামাজে যাবেন, আলহামদুলিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের এজ এ মুসলিম হিসাবে সবার কর্তব্য। আর রকি ভাইয়া, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার আপনি কোথায় থাকেন একটু অ্যাড্রেসটা যদি লিখতে। ঢাকায়? রকি ভাই, এটা কোনো কাজ হলো? ঢাকার বকশি বাজার আপনি থাকেন, মাগার আমারে আপনি কন্যাইকা, এটা হইলো একসাথে নিয়ে আবি পুরান ঢাকায় যামু খিলামু কি কন। রকি ভাই, ভাই আপনাকে ধন্যবাদ, শুধু আপনি বলেছেন। এই আমির আপু, মানে কোন কথার প্রসঙ্গে শুধু আমি বলেছিলাম, একটু যদি আরেকটু ক্লিয়ার করে দিতেন। রকি ভাই আমাকে বলতেছে আসেন। রকি ভাই, আমি কিন্তু বর্তমানে ময়মনসিং এর, হ্যাঁ এই তো রকি ভাই বলতেছে যাই, হ্যাঁ পুরান ঢাকা যামু, ওই হাজির বিরিয়ানি খামু, পুকুর পাড়ে বসমু, একসাথে গল্প করমু। রকি ভাই ইনশাল্লাহ সরাসরি দেখা হবে, কথা দিলাম। আর রকি ভাই, আমি তো মূলত ময়মনসিং এ থাকি, এবং ময়মনসিং এ থাকার ফলে আমার জব, আমির আপু বলতেছে কষ্টের কথা। হ্যাঁ কষ্টের কথা তো অবশ্যই, আসলে সত্য কষ্টের কথা। আরো আরো কয়েকটা কষ্টের কথা আমি শেয়ার করে তারপর লাইভ থেকে চলে যাব, কারণ এক বালতি কাপড় ভিজিয়ে আসছি এখন এই লাইভ থেকে, যে আমি কাপড় ধুব, কাপড় ধুয়ে এগুলো আবার শুকাতে হবে, তারপরে খাওয়া দাওয়া করব, রাতে ঘুম, নামাজ পড়ব, ঘুমাবো, তারপরে আবার পরের দিন অফিস। হ্যাঁ তো দেখা যায় সারাদিন অনেক পরিশ্রম হয়ে যায়। আর রকি ভাইয়া, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে, এবং আমি চাকরির সুবাদে আমার থাকা লাগে ময়মনসিং ডিভিশনে, তো আমি প্রতি বৃহস্পতিবার রাতে আমার অফিসের গাড়ি আমাকে লিফট দেয়, আমাকে বাসায় দিয়ে আসে। তো শুক্রবার দিনটা আমি বাড়িতে থাকি, মাঝে মধ্যে আমার পুরান ঢাকায় কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে মিট করি, দেখা সাক্ষাৎ হয় এই আর কি। পুরান ঢাকায় ওই যে পুকুর পাড় আছে না, রকি ভাই অবশ্যই চিনে, এই পুকুর পাড়ে যে বসি, একটু চাটা খাই, আড্ডা দিই, আবার চলে আসি ঘন্টা খানিকের জন্য। তো রকি ভাই, আশা করি আপনার সাথে আমার দেখা হবে। আর আত্মার যেহেতু বলছি, হ্যাঁ আর আমির আপু কিন্তু একটা কথা বলেছিল, এখানে কেউ বন্ধু না, সবাই ভাই। তো যেহেতু আমির আপু আমাদেরকে সবাই ভাই বোন করে দিয়েছে, সবাই সবার বাসায় যাব আর ই করব। রকি ভাই বলতেছে ঠিক আছে, হ্যাঁ রকি ভাই আসবো। আর রুমি আপু এখনো আছে আমার সাথে, আমি খুব আনন্দিত। আর আরেকটা কষ্টের কথা বলি বন্ধুরা সবাইকে, আমি প্রফেশনে একজন চিকিৎসক হলেও বিধি ট্রেডিশনাল কাজ আমি জানি, আপনিও আছেন, উনিও আছে আমার সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সাথে বর্তমানে চারজন আছেন, আমার চারজন কলিজার বন্ধু আমার সাথে এখনো লাইভে আছেন। আর আমি বেশিক্ষণ আর লাইভে থাকবো না, কারণ অনেকগুলো কাপড় ধুতে হবে, এই কারণে যাবো, অনেকক্ষণ হয়ে গেল আছি, তো 9টা পর্যন্ত থাকবো লাইফে। আর ছোট্ট করে আরেকটা কষ্টের কথা বলি বন্ধুরা, জীবন থেকে নেয়া, এখানে আমার লাইফে আরো কয়েকজন চলে আসছে, অল উইথ ওয়াহিদ, অল উইথ ওয়াহিদ, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, অল উইথ ওয়াহিদ, ওয়াহিদ ভাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ওয়াহিদ ভাই? আশা করি ভালো আছেন ওয়াহিদ ভাই। আপনি আমার যে লাইভ স্ট্রিমে যারা আছে তাদেরকে ফ্রেন্ড করে নেন। আর বিডি ট্রেডিশনাল কাজিন, হাই অল, সবাইকে হাই জানিয়েছে ওয়াহিদ ভাই, বলতেছে আমাকে বন্ধু করে নিবেন সবাই, আমিও পাশে থাকব। ওয়াহিদ ভাই, আমার চ্যানেল
কেউ আপনি বন্ধ করে নেন, আর আমি রুমে যে অবশ্যই আপনাকে ব্যাক করে দিব। আর আমার চ্যানেলে যারা আসছেন, যারা আমাকে সাবস্ক্রাইব সরি যারা আমাকে বন্ধ করেনি, আমাকে বন্ধ করে নেন, হ্যাঁ আমিও বন্ধ করে নিব। আর রকি ভাইয়া, রকি ভাইয়া বিডি ট্রেডিশনাল কাজিন, তারপরে হচ্ছে রুমি আপু, আমিনী আপু, সবাই অল অফ উইথ ওয়াহিদ ভাইকে বন্ধু করে নেন। আর ওয়াহিদ ভাই আপনার উদ্দেশ্যে করে বলছি, আমার এখানে যেহেতু ওয়াহিদা, আচ্ছা আচ্ছা সরি ওয়াহিদা, ওয়াহিদ আপু আমি আপনাকে বলছি, সরি স্লিপ আপটা, ওয়াহিদ আপু আমার এই চ্যানেলে যদি আপনি, সরি ভাই আমার শেষ, আমি আপনাদের কাছ থেকে